স্যার লাইভে চলে আসছে স্যার, প্লিজ স্টার্ট। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার লাইভে চলে আসছে স্যার, শুরু করে দিতে পারেন। হ্যাঁ আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? জি স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে হ্যাঁ, হ্যালো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল গাফফার। আমি হচ্ছে এফসিপিএস পাস করেছি রিসেন্টলি, এবছর জানুয়ারিতে। আমি ছিলাম চিটাং মেডিকেলের স্টুডেন্ট 46 ব্যাচ। সবাই কি আসছে এখানে? আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? আমার কথা যদি না শোনা যায়, কেউ যদি একটু কমেন্ট করে তাহলে আমি একটু বুঝতে পারবো। আমার কথা কি কেউ শোনা যাচ্ছে? আমার কথা যদি না শোনা যায়, কেউ একজন কমেন্টে একটু জানান আমার কথা শোনা যাচ্ছে কিনা। হ্যালো স্যার কথা শোনা যাচ্ছে স্যার, আপনি শুরু করতে পারেন, অনেকে কমেন্টে বলেছে। আমি কমেন্ট গুলো কেন পাচ্ছি না, কোথায় পাবো? স্যার মেসেঞ্জারে যে লিংক দিয়েছি স্যার, ওইখানে আপনি একটু ওপেন করলে স্যার কমেন্ট গুলো পাবেন। স্যার আপনি কথা শোনা যাচ্ছে স্যার, আপনি শুরু করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। ওকে হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই তো আমার কথা শুনতে পাচ্ছে তো, তাই তো? আচ্ছা ঠিক আছে। আজকে আমি একটা শর্ট কেস নিয়ে আলোচনা করব। আমি আজকে মেডিসিনের শর্ট কেস, আমি মেডিসিনের ক্লিনিক্যাল এক্সামিনেশন সম্বন্ধে একটু কথা বলি, ক্লিনিক্যাল পরীক্ষাগুলো নিয়ে একটু কথা বলি। ক্লিনিক্যাল পরীক্ষা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে আমরা যে মেডিসিন টোটাল পরীক্ষা কি, একটা হচ্ছে একটা রিটেন পরীক্ষা থাকে, একটা ওসপি পরীক্ষা থাকে, একদম একটা ক্লিনিক্যাল পরীক্ষা। ক্লিনিক্যাল পরীক্ষা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে লং কেস আর হচ্ছে শর্ট কেস। শর্ট কেসের মধ্যে আপনাকে শর্ট কেসের মধ্যে মোটামুটি 3 থেকে 4টা শর্ট কেস করতে হয়, 3 থেকে 4টা শর্ট কেস করতে হয়। লং কেস হচ্ছে আপনি যখন সকালবেলা পরীক্ষার হলে যাবেন, তখন যে কয়েকজন পরীক্ষার্থী থাকবে তাদের মধ্যে একটা লটারি হবে, লটারি পরে সবার নির্ধারিত একটা একটা লং কেস পাবেন। আমি আসলে কথাগুলো আজকে মেনলি বলতেছি ফাইনাল প্রো পরীক্ষা টার্গেট নিয়ে, এবং এই কথাগুলো আলটিমেটলি এফসিপিএস পরীক্ষাও একই রকম, একটা এক্সপ্যান্ডেড একটা প্রেজেন্টেশন এফসিপিএস, কিন্তু সিস্টেম একই। তখন সকালবেলা আপনি যখন যাবেন, সকাল সাধারণত 9টা সাড়ে 9টার মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যায়, লটারির মাধ্যমে একটা একটা লং কেস পাবেন সবাই। লং কেসটা এফসিএস পরীক্ষা আমি যখন রিসেন্টলি পরীক্ষা দিয়েছি আমাদের ছিল 30 মিনিট, আর এমবিবিএস পরীক্ষার সময়টা অনেকক্ষণ থাকে। তখন এমবিবিএস পরীক্ষায় একটা লং কেস আপনার রোগী থেকে ডিটেলস হিস্ট্রি নিয়ে লিখবেন, এক্সামিনেশন করবেন, আর সবকিছু লিখে যেহেতু ফাইনাল পরীক্ষায় আপনার খাতাটা সুন্দর করে দেখে স্যাররা দেখে ভালোভাবে লং কেসটা আপনার লিখতে হয়। এফসিপিএস পরীক্ষায় লং কেস লেখা যায় না, আপনাকে মুখে বলতে হয়, প্রেজেন্ট করতে হয়। তো লং কেস কিভাবে প্রেজেন্ট করতে এ নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এরপরে পার্টটাই হচ্ছে লং কেসের পরে পার্টটাই হচ্ছে শর্ট কেস। অনেক সময় দেখা যায় একসাথে লং কেস সবাই পরীক্ষা দিতে থাকে, একজন 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 ডেকে ডেকে এনে শর্ট কেস করায়। শর্ট কেসের মধ্যে বিভিন্ন সবগুলো মোটামুটি সবগুলো সিস্টেমেরই শর্ট কেস থাকে। এর ভিতরে যে কোনো আপনার এটাও আপনার একটা ভাগ্য, অথবা স্যার আপনার জন্য সিলেক্ট করে দিতে পারে। এফসিপিএস পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে লটারির মতো হয়, শর্ট কেস গুলো আপনার ভাগ্যের মধ্যে, আর অন্য সময় স্যার অনেক সময় সিলেক্ট করে দেয় ফাইনাল পরীক্ষায়। এর মধ্যে ইম্পর্টেন্ট একটা শর্ট কেস হচ্ছে হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজেস। কার্ডিওভাস্কুলার ডিজিজেস আজকে আমি একটা কার্ডিওভাস্কুলার ডিজিজ একটা শর্ট কেস নিয়ে, এটা সবচেয়ে কমন একটা শর্ট কেস, মোস্ট এনকাউন্টার্ড শর্ট কেস ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস। আমি এটা মাইটাল স্টেনোসিস নিয়ে কথা বলবো। তারপর কার্ডিওভাস্কুলার যদি আপনি শর্ট কেস এর প্রিপারেশন আমরা শুরু করি, তখন আমরা কি করব এখানে পরীক্ষা হলে, যে অনেক সময় সারা পরীক্ষা দিতে পারে এক্সামিনেশন হতে কার্ডিওভাস্কুলার সিস্টেম এটা অনেক বড় হয়। এক্ষেত্রে আমাদের প্রসিডিউর গুলো দেখাইতে হয়, পালস কিভাবে এক্সামিনেশন করি, ব্লাড প্রেশার কিভাবে মাপি, জিবিপি কিভাবে দেখি, এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম ইন্সপেকশন, পালপেশন এবং অস্কালটেশন, এই পার্টগুলো আমরা সবগুলো টাচ করছি কিনা এগুলো দেখি। এক্ষেত্রে কিছু ফাইন্ডিং থাকে, আপনার যে ফাইন্ডিং গুলো আপনাকে বলতে হবে। আর অনেক সময় স্যাররা শুধু ইনস্ট্রাকশন দেয় এক্সামিনেশন অফ দ্য পালস। পালসের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, পালসে যে আপনার যেমন রেট, রিদম এবং কোনো ডিলে আছে কিনা, রেডিও ফিমোরাল, রেডিও রেডিয়াল ডিলে, কিংবা কন্ডিশন অফ দ্য বেসাল ওয়াল, এগুলোই খুব ইম্পর্টেন্ট। যদি পালস শুধু এক্সামিনেশন অফ দ্য পালস দেয় তাহলে আপনাকে
একদম রেডিয়াল, ব্রাকিয়াল এবং ক্যাওটিক পালসেশন থেকে আরম্ভ করে লোয়ার লিম্বের পালসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে স্যার। এখান থেকে অনেক কিছু ক্লু খুঁজে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় এক হাতে পালস আছে আর এক হাতে পালস না, সেক্ষেত্রে আমরা যেমন টাকায়োসো ডিজিজ বা ভাস্কুলার যে কজগুলো আমরা এগুলো অনেক সময় মাথায় রাখতে হয়। তো এরকম আর সবচেয়ে মোস্ট কমন শর্ট কেস গুলো হচ্ছে বালবুলার হার্ট ডিজিজ। বালবুলার হার্ট ডিজিজ এর মধ্যে সবচেয়ে কমন যেমন মাইট্রাল স্টেনোসিস, এটা কমন এমবিবিএস লেভেলের জন্য মাইট্রাল স্টেনোসিস সবচেয়ে বেশি কমন। এফসিএস পরীক্ষার ক্ষেত্রে সেখানে মাইট্রাল স্টেনোসিস সাথে মাইট্রাল রিগাজিটেশন, মাইট্রাল স্টেনোসিস উইথ এট্রিয়াল ফিব্রিলেশন এবং অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগাজিটেশন এগুলো সবগুলো মিলেই শর্ট কেস থাকতে পারে। আর আমি এখন শুধু মাইট্রেশন সবচেয়ে সহজে নিয়ে কথা বলি আমাদের, তারপর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে পেজে পেজে বলবেন যদি কথা না বুঝতে পারে। আমি আসলে ইন্টারেকশনের মাধ্যমে কথা বলে শুনতে চাই, আমি এক পাশে বলে গেলাম, আপনার যদি কোনো সমস্যা হয় যদি না বলেন তাহলে দেখা যায় পড়াটা ভালো হবে না। তো আমরা সবাই জানি মাইট্রাল বাল্ব সম্বন্ধে, আমরা সবাই জানি মাইট্রাল বাল্ব একটা বাইকাস পিট একটা বাল্ব, এটা দুইটা লিফলেট থাকে ইন্টেরিয়র এবং পোস্টেরিয়র লিফলেট। এখানে আমাদের মেইনলি দুইটা বাল্ব হলো হার্ট ডিজিজ আমাদের বেশি পড়তে, মাইট্রাল বাল্বের মধ্যে একটা মাইট্রাল স্টেনোসিস আর একটা হচ্ছে মাইট্রাল রিগাজিটেশন। আমরা কি জানি মাইট্রাল স্টেনোসিস কি? আমরা একটু একটু ছোট করে সংজ্ঞা দিই, এটা হচ্ছে আমার পরিচয়, আমি হচ্ছে ডাক্তার মোহাম্মদ আব্দুল গাফফার, আমি 30 বিসিএস আর এমবিবিএস চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে, পরবর্তীতে আবার এফসিবিএস পাস করেছি, এখন আমি এমডি পরীক্ষার জন্য বসে আছি, আগামী বছর পরীক্ষা, করোনার জন্য সব আটকে গেছে আর কি। সবাই সুস্থ আছে তো? না, সবাই কেমন আছেন, শরীর স্বাস্থ্য সবাই সুস্থ আছে কিনা আমাকে জানাবেন কমেন্টের মধ্যে। আচ্ছা, হোয়াট ইজ মাইট্রাল স্টেনোসিস? এটা একটা ছোট একটা ডেফিনেশন, মাইট্রাল স্টেনোসিস ইজ দ্য অবস্ট্রাকশন অফ দ্য ফ্লো অফ ব্লাড ফ্রম দি লেফট এট্রিয়াম টু লেফট ভেন্ট্রিকল থ্রু দি ন্যারো মাইট্রাল ভালভ ডিউরিং ডায়াস্টোল। কারণ সিস্টুলের সময় কিন্তু মাইটাল ভালভ ক্লোজ থাকে, সেক্ষেত্রে তো আমি মাইটাল স্টেনোসিস না স্টেনোসিস না সেটা আমরা বুঝতে পারবো না। ডায়াস্টোলের সময় যদি ব্লাড এট্রিয়া থেকে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে না আসে, অবস্ট্রাকশন হয়, সেটাকে বলা হয় মাইটাল স্টেনোসিস। ঠিক আছে, আমি এখানে ছোট করে একটু অ্যানাটমি দিয়েছিলাম, অ্যানাটমি অফ মাইটাল ভালভ। আমরা এটা সবাই জানি, একটু জাস্ট একটু রিক্যাপিচুলেট করার জন্য, আমরা সবাই ফার্স্ট প্রবের সময় সবাই পড়ে আসছি মাইট্রাল অ্যানাটমি অফ মাইট্রাল ভালভ। এখানে কি ছবি দেখা যাচ্ছে তো? না, সবাই কি ছবি দেখতে পাচ্ছে? মাইট্রাল ভালভে কি কি থাকে? দুটো লিফলেট আমি বলছিলাম, একটা হচ্ছে এন্টেরিয়র লিফলেট আর একটা হচ্ছে পোস্টেরিয়র লিফলেট। আনইকুয়াল, দুটো সমান না। সাথে হচ্ছে মাইটাল লিফলেট গুলো ধরে রাখার জন্য কিছু কর্ড আর টেন্ডেনই থাকে, আর সেগুলো নিচে লাগানো থাকে পেপিলারি মার্সেলের মধ্যে, এন্টেরিয়র পেপিলার মিডিয়াল পেপিলারি মার্সেল এবং হচ্ছে ল্যাটারাল পেপিলারি মার্সেল, আর হচ্ছে অ্যাডজাসেন্ট লেফট ভেন্ট্রিকুলার যে মার্সেল গুলো থাকে, আর হচ্ছে ফাইব্রাস এনুলাস, অর্থাৎ একটা ফাইব্রাস থাকে, ইট ইজ এ পার্ট অফ কানেক্টিভ টিস্যু। ফাইব্রাস এনুলাসটা হচ্ছে, এখানে আমি ছোট করে লিখে দিয়েছি কম্পোনেন্ট অফ মাইটাল ভালভ। আপনারা একটু খেয়াল যদি করেন এখানে এখানে কি কি থাকে, এটা এনোলাস, ফাইব্রাস এনোলাস, এটা দুইটা কাজ আমরা, এটা এনোলাস, এটা হচ্ছে কানেক্টিভ টিস্যুর একটা পার্ট, হচ্ছে হার্টের মধ্যে এটা এট্রিয়াম এবং ভেন্ট্রিকল কে সেপারেট করে থাকে, এটা এটাকে আমরা, ইট ইজ এ পার্ট অফ স্কেলিটন অফ দ্য হার্ট, হার্টের একটা স্কেলিটন হচ্ছে একটা ফাইব্রাস এনোলাস। আর এটা একটা অ্যাক্টিভিটি হচ্ছে ইলিট্রিয়া, ফিজিওলজিক্যাল একটা কাজ, অ্যানাটমিক্যাল কাজ তো বালগুলোকে ধরে রাখা, এই জন্য এটাকে বলা হয় স্কেলিটন অফ দ্য হার্ট। স্কেলিটন হার্টের একটা পার্ট, আমরা যখন কার্ডিও থোরাসিক সার্জারির সময় যতগুলো বাইট দিতে হয় হার্টের বিভিন্ন বাল্বের মধ্যে, সেটি ফাইব্রাস এনুরাসকে করিয়ে দিতে হয়। আর এটার আরেকটা কাজ হচ্ছে হচ্ছে ফিজিওলজিক্যাল কাজ, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনসুলেটর হিসাবে কাজ করে, ফাইব্রাস এনুরাস থাকার কারণেই এট্রিয়াম থেকে যে কোনো ইম্পালস চাইলেও ভেন্ট্রিকল আসতে পারে না, সেটা এট্রিয়া এবং ভেন্ট্রিকলের মধ্যে কানেকশন বা উইন্ডো হচ্ছে একমাত্র এভি নোট। আর যে কোনো অ্যাক্সেসরি পাথ হয়েগুলো বা অ্যাক্সেসরি যাতে কোনো পাথ হয়ে না হয় সেক্ষেত্রে এনোলাসটা কাজ করে, এটা হচ্ছে এটা কানেক্টিভ টিস্যু সেল। আর টু লিফলেট আমি একটু আগে বললাম, ইন্টেরিয়র মাইটাল লিফলেট অ্যান্ড পোস্টেরিয়র মাইটাল লিফলেট, কর্ড আর টেন্ডেনি, টু পেপিলার মার্সেল মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল অ্যান্ড অ্যাডজাসেন্ট লেফট ভেন্ট্রিকুলার মার্সেল, এটা নিয়ে ওভারঅল একটা কম্পোনেন্ট হচ্ছে মাইটাল বাল্ব। মাইট্রাল স্টেনোসিস এর কজ যদি বলি, আমি বলতে চাই মাইট্রাল স্টেনোসিস কজ এমবিবিএস লেভেল পর্যন্ত একটা কজ, পৃথিবীর সবচেয়ে সহজ পড়া, একেবারেই সহজ পড়া একটাই কজ, সেটা হচ্ছে রিউমেটিক ফিভার। আপনি যদি পরীক্ষা ধরে হতে যা কজেস অফ মাইট্রাল স্টেনোসিস, আপনি যদি রিউমেটিক ফিভার বলেন তাহলে আপনি পরীক্ষায় পাস, আর কিছুই বলার দরকার নেই, আর কিছুই বলবো না, সবসময় বলবো যে রিউমেটিক ফিভার।
হচ্ছে রিমোট এফিল আর কয়েকটা কজ যদি বলতে চান, যদি একটু বলতে চান তাহলে বলবেন। যদি বলা হয় এটিলোজোমাইটাল স্টেনোসিস, 1 নম্বর রিমোটিক ফিভার, 2 নম্বর রিমোটিক ফিভার, 3 নম্বর রিমোটিক ফিভার, 4 নম্বর থেকে এগুলো বাকিগুলো বলবেন। ডিজেনারেটিভ সিভিয়ার মাইটাল এনুলার ক্যালসিফিকেশন, এটা বয়সের সাথে হয়। আর কিছু হচ্ছে কনজেনিটাল, একদম আর্লি এজে হয়, এটা প্যারাশুট মাইটাল ভালভ। আর কিছু মাইটাল মাইটাল ভালভের কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অথবা এটিওলজি যদি আমরা বলি, সেটা হচ্ছে লেফট এট্রিয়াল মিক্সোমা, হার্টের একটা হার্টের ধরতে গেলে একটা মাত্রই মেলিগন্যান্সি, একটা মাত্রই টিউমার, সেটা হচ্ছে লেফট এট্রিয়াল মিক্সোমা। বলবার থ্রম্বাস, যদি একটা বড় ধরনের একটা থ্রম্বাস থাকে বলের মতো। আর হচ্ছে লার্জ এনি লার্জ ভিজিটেশন এজ এ পার্ট অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, রেস্টিটিভ মাইটাল ভালভ রিপেয়ার ফর এমআর, এমআর এর জন্য যদি আমরা মাইটাল ভালভটা এমন ভাবে রিপেয়ার করলাম এটি স্টেনোসিস হয়ে গেল, এটা একটা আইটোজেনিক কজ হতে পারে। লেফট কনজেনিটাল লেফট এট্রিয়াল মেমব্রেন, আদার অনেক আদার সাম কজেস সাচ অ্যাজ রেডিয়েশন এন্ড মেলিগন্যান্ট মেলিগন্যান্ট কার্সিনয়েড, কার্সিনয়েড সিন্ড্রোমের সময় অনেক সময় হতে পারে। প্যাথোজেনের ছোট করে আমি একটু প্যাথোজেনেসিস বলছি, আমি এই স্লাইডটা কেউ যদি মোটামুটি একটু দেখে বা একটু পড়ে তাহলে পড়াটা একটু সহজ, পড়া বেশি কঠিন না, যাতে আমরা যাতে আজকে সবাই একটু পড়ি, রাত হয়ে যাবে, যদি প্রয়োজন কালে সকালে যদি পড়া যায়। মাইটাল স্টেনোসিস আমরা ছোট করে একটু পড়ব। কাপস গুলো কি ফাইব্রাস থিকেনিং হয়, শর্টেনিং এন্ড রিট্রাকশন, কমিশুরাল ফিউশন, কমিশুর গুলো থাকে দুটো লিফটের মাঝে মাঝে কমিশুর থাকে, কমিশুরাল ফিউশন হুইচ কজেস নেয়ারিং অফ দ্য প্রাইমারি অরিফিস, প্রাইমারি অরিফিস গুলো আস্তে আস্তে নেয়ারিং হয়ে যায়। এটা যদি আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি করে দেখি, এই দুইটা কথা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফির ফাইন্ডিং, আমি আলাদা ইকোকার্ডিও ফাইন্ডিং গুলো আলাদা পরে লিখি নাই। ইকোকার্ডিওগ্রাফি ফাইন্ডিং গুলো এমবিবিএস লেভেলের জন্য লাগবে না এই জন্য আর কি, কিন্তু এই দুটা ফাইন্ডিং হচ্ছে যে কমিশনাল ফিশিং এ তে যে আমি দেখলাম যে ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স অফ মাইটাল বাল্ব অরিফিস হুইচ প্যারাস্টার্নাল শর্ট এক্সিস ভিউতে এটা দেখা যায়। আর হচ্ছে ডায়াস্টোলিক ডুমিং অফ এএমএল, এটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, ডায়াস্টোলিক ডুমিং, ডুমিং মানে হচ্ছে এটা অনেকটা যখন আমরা দেখি ডায়াস্টোলির সময় আমরা ইকোতে, এটা ইকো ফাইন্ডিং, যেহেতু এন্টেরিয়র মাইটাল বাল্ব লিফলেটটা ইকোতে যখন ডায়াস্টোলির সময় মোশন হয় সেটা একটা হকিস্টিক অ্যাপিয়ারেন্স ধারণ করে, এটা একটা ডুমিং ইফেক্ট। এটা আসলে ইকোতে যদি দেখানো যেত তাহলে বলা বলা দেখানো যেত আর কি, যেহেতু ইকো দেখাচ্ছি না, আপনার জাস্ট এই শব্দটা একটু মুখস্থ করে রাখি, এখন পরবর্তীতে আমরা এটা ইউটিলাইজ করব। ডায়াস্টোলিক ডুমিং অফ এএমএল, এটা হচ্ছে ডিউ টু রেস্ট্রিক্টেড লিফলেট মোশন। আর কর্ডিগুলো কি হয়, কর্ডের টেন্ডিনগুলো ফিউশন, থিকেনিং, রিট্রাকশন, ডিক্রিজ ফলশ্রুতিতে ডিক্রিজ সেকেন্ডারি অরিফিস। আর সবগুলো কম্বাইন যদি চিন্তা করি আমরা, ক্যালসিফিকেশন অফ দ্য লিফলেট, কর্ডা টেন্ডিনি অ্যান্ড কমিশু, সবগুলো কম্বাইনলি ক্যালসিফিকেশন হয়ে যেতে পারে। প্যাথোফিজিওলজি, নর্মাল মাইটাল বাল্বের বাল্বের ডায়ামিটার হচ্ছে 4 to 6 cm², 4 to 6 ডেভিশন মানে 4 to 5 লেখা আছে, একটু আমরা দেখেন ডেভিশন 4 to 5, আর আবদুল্লাহ স্যার মানে 4 to 6, আমি যেন 4 to 6 একটা রেঞ্জে বলছি। আচ্ছা, হোয়াট মাইটাল বাল্ব এরিয়া ইজ 50% নর্মাল অর less than 2 cm², ইট ইজ মাইটাল স্টেনোসিস। অনেক সময় মাইল স্টেনোসিস আমরা 3.5 বলতে পারি, ইউজুয়ালি less than 2 cm। ইন এ ডায়াস্টোল, আচ্ছা এই পরের লাইনটা হচ্ছে কোথাও হচ্ছে ডায়াস্টোলের সময় যখন ডায়াস্টোল হয়, হার্ট যখন ডায়াস্টোলে থাকে, যেহেতু ওপেন হয়ে যায় মাইটাল ভালভটা, যেহেতু ওপেন থাকে তখন লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্টিকল ফাংশন ইজ এ কমন চেম্বার। কিন্তু মাইটাল স্টেনোসিস মানে ডায়াস্টোলের সময় যখন মাইটাল ভালভটা ওপেন না হয়, সেটাই তো মাইটাল স্টেনোসিস। ইন মাইটাল স্টেনোসিস গ্রেডিয়েন্ট ডেভেলপ, যেহেতু মাইটাল স্টেনোসিস থাকে তখন এই ডায়াস্টোলের সময় যে কমন চেম্বার, একই চেম্বার হিসেবে যেহেতু দরজাটা খুলে যায় মাইটাল স্টেম মাইটাল ভালভটা খুলে যায়, এটা কমন চেম্বার হিসেবে থাকে না, তখন কি হয় তখন হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট ডেভেলপ করে, তখন প্রেশার গ্রেডিয়েন্ট ডেভেলপ করে সেটাকে বলা হয় মিন প্রেশার গ্রেডিয়েন্ট ইফ মোর দেন 4, ফলে কি হয় লেফট এট্রিয়াল প্রেশার বাড়তে থাকে এবং লেফট এট্রিয়াল প্রেশারটা লেফট ভেন্টিকুলার প্রেশার থেকে আস্তে আস্তে বেশি বাড়তে থাকে এবং মাইটাল স্টেনোসিসটা প্রোগ্রেসিভলি ওর্সেনিং হয়, ফলে কি হয় লেফট এট্রিয়াল প্রেশার বাড়ে, লেফট এট্রিয়াল প্রেশার থেকে পালমোনারি ভেনে প্রেশার বাড়বে, পালমোনারি ভেন থেকে প্রেশার বেড়ে লাংসের মধ্যে লাংসের প্রেশারটা ট্রান্সমিট হবে, সেটার থেকে কি হবে যে আমাদের যে পালমোনারি ট্রাঙ্ক মানে দ্যাট মিন্স রাইট ভেন্টিকল থেকে যে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে পালমোনারি আর্টারির মাধ্যমে যে ব্লাডগুলো লাংসে যায় তো সেগুলো যেতে পারে না, তো ফলশ্রুতিতে আস্তে আস্তে পালমোনারি ট্রাঙ্কের মধ্যে দ্যাট ইজ পালমোনারি আর্টারির মধ্যে প্রেশারটা বাড়ে, তখন কি হয় পেশেন্টের মধ্যে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, সেই পালমোনারি হাইপারটেনশন থেকে ডেভেলপ করতে করে তারপর সেটা থেকে হয় পালমোনারি
সরি লেফট ভেন্ট্রিকুলার প্রেসার বাড়ে, লেফট ভেন্ট্রিকুলার প্রেসার থেকে আস্তে আস্তে সরি রাইট ভেন্ট্রিকুলার প্রেসার বাড়ে এবং রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর ডেভেলপ করে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আমার ছবি কেন বন্ধ হয়ে গেল? আচ্ছা হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ মাইটাল স্টেনোসিস? ইফ মাইল্ড মাইটাল স্টেনোসিস এসিমটোমেটিক আনটিল কার্ডিয়াক ডিমান্ড ইনক্রিজ কার্ডিয়াক ডিমান্ড, মাইল্ড মাইটাল স্টেনোসিস ইউজুয়ালি এসিমটোমেটিক থাকে, আর মডারেট টু সিভিয়ার মাইটাল স্টেনোসিস কি কি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকে? সেটা হচ্ছে পেশেন্টের ডিজনিয়া ডেভেলপ করে, ডিজনিয়া অন এক্সার্শন, অর্থোপনিয়া, প্যারাক্সিজমাল নকচার্নাল ডিজনিয়া। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? মাইল্ড মাইটাল স্টেনোসিস এসিমটোমেটিক থাকে, আর মডারেট টু সিভিয়ার মাইটাল স্টেনোসিস যদি হয়, মডারেট টু সিভিয়ার মাইটাল স্টেনোসিস যদি মাইটাল বাউল লেস দেন 1.5, আমি বলছিলাম একটু আগে মাইটাল স্টেনোসিসের এরিয়া কত, মাইটাল বাউলের এরিয়া হচ্ছে 4 to 6 সেন্টিমিটার, লেস দেন 1.5 সেন্টিমিটার যদি হয়, সেন্টিমিটার স্কোয়ার হয়, তখন কিন্তু একটু সিভিয়ার মাইটাল স্টেনোসিস। সেই ক্ষেত্রে কি হয়, পেশেন্টগুলো ডিজনিয়া অন এক্সার্শন, অর্থোপনিয়া, যে কোনো কাজ করার পরে ডিজনিয়া মানে কি রেসপিরেটরি ডিসচার্জ ডেভেলপ করে, অর্থোপনিয়া মানে হচ্ছে আপনার পোস্টারের সাথে যে শ্বাসকষ্টটা হয় সেটা হচ্ছে অর্থোপনিয়া। পিএনডি মিনস প্যারাগ্রোসমাল নকচার্নাল ডিজনিয়া, এটা হচ্ছে মাঝে মাঝে রাত্রেবেলা শ্বাসকষ্ট হবে, যেমন একটা হার্ট ফেলিওরের ফিচারগুলো হচ্ছে এরকম, প্যারাগ্রোসমাল নকচার্নাল ডিজনিয়া, অর্থোপনিয়া, ডিজনিয়া অন এক্সার্শন, এগুলো সবগুলোই মডারেট টু সিভিয়ার মাইটাল স্টেনোসিসে ডেভেলপ করে। তারপর হচ্ছে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন ডেভেলপ করে, আমি যেভাবে বলছিলাম প্রথম, যেমন যদি লেফট এট্রিয়ামের প্রেশার বাড়ে, লেফট এট্রিয়াম প্রেশার বেড়ে পালমোনারি ভেনে প্রেশার বাড়ে, সেটা থেকে আলটিমেটলি পালমোনারি ট্রাঙ্ক পালমোনারি আর্টারিতে প্রেশার বাড়ে, সেটা থেকে রাইট ভেন্টিকুলার প্রেশার বাড়ে এবং রাইট ভেন্টিকুলার ফেলিওর হয়, রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি অ্যান্ড ফলো বাই রাইট ভেন্টিকুলার ফেলিওর। সেই ক্ষেত্রে কি হবে, সাইন অফ সিস্টেম ভেনাস হাইপারটেনশন, যেমন প্রিলোড বেড়ে যায় সিস্টেম ভেনাস হাইপারটেনশন বাড়ে, ফলে কি হয় লেগে সোয়েলিং ইডিমা ডিপেন্ডে ইডিমা ডেভেলপ করে, অ্যাবডোমিনাল অ্যাসাইটিস অথবা অ্যাবডোমিনাল সোয়েলিং ডেভেলপ করে। এগুলো আমরা ওভারঅলে পেশেন্টের মধ্যে এই জিনিসগুলো আমরা দেখতে পারবো, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। পেশেন্ট শুধু ডিপেন্ডে ইডিমা নিয়ে আসতে পারে, অ্যাবডোমিনাল সোয়েলিং নিয়ে আসতে পারে, পেশেন্টের ডিজনে অন এক্সার্শন, অর্থোপনিয়া, প্যারাগ্রোসমাল নকচার্নাল ডিজনে নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর কি হয়, পেশেন্টের হিমোপ্রেসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। একটা হিমোপ্রেসিস ইম্পর্টেন্ট এটি হচ্ছে মাইটাল স্টেনোসিস। আমরা হিমোপ্রেসিস অন্যান্য ডিজিজ যেমন টিবারকুলোসিস, ব্রঙ্কেকটিসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এগুলো তো আমরা মাথায় রাখবো রেসপিরেটরি কজ একটা, আর পেশেন্টের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার কজের মধ্যে একটা মাইটাল স্টেনোসিস আমরা হিমোপ্রেসিসের একটা ইম্পর্টেন্ট কজ হিসেবে মাইটাল স্টেনোসিস রাখবো। আবার পালমোনারি ইডিমা যখন লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, পালমোনারি ইডিমা তো হিমোপ্রেসিস হয়, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, এটা আমি পরে আলোচনা করবো। আমরা এখন মনে রাখি মাইটাল স্টেনোসিসে হিমোপ্রাইসিস হয়, সেক্ষেত্রে এই হিমোপ্রাইসিস কেমন হয়, ফ্র্যাঙ্ক হিমোপ্রাইসিস হয়। আর পালমোনারি ইডিমার ক্ষেত্রে এটা ফ্রুতি একটা স্পোটাম হয়, সেটার মধ্যে ব্লাডিং স্পোটাম থাকে, আর এখানে হিমোপ্রাইসিসটা হয় মাইটাল স্টেনোসিসে হচ্ছে ফ্র্যাঙ্ক হিমোপ্রাইসিস হয় ডিউরিং অ্যাক্টিভিটি, ইট ইজ ইউজুয়ালি সিন ইন সিভিয়ার মাইটাল স্টেনোসিস। আমি ছোট করে মেকানিজমটা লিখে দিচ্ছি, আপনার মেকানিজমটা যদি মনে রাখতে পারেন রাখেন, সেটা হচ্ছে হিমোপ্রাইসিস। তারপর পেশেন্টের অন্যান্য প্রেজেন্টেশনগুলো কি হয়, পালপিটেশন হয় ডিউ টু, অনেক সময় পেশেন্টের কি হয় যখন লেফট এট্রিয়াম ডাইলেটেড হয়, লেফট এট্রিয়ামটা যখন মাইটাল স্টেনোসিস জন্য লেফট এট্রিয়াম প্রেশার বাড়ে, সেটা লেফট এট্রিয়াম যখন ডাইলেটেড হয় তখন সেটার মধ্যে কি হয়, তখন পেশেন্টের পালপিটেশন, এট্রিয়াল ফিব্রিলেশন এবং পালপিটেশন ডেভেলপ করে। আচ্ছা তারপর হচ্ছে চেস্ট পেইন, পেশেন্ট চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে ডিউ টু পালমোনারি আর্টারি হাইপারটেনশন এন্ড রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য আমাদের চেস্ট পেইন ডেভেলপ করতে পারে। আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি কি পাবো, আমরা যদি একদম জেনারেল এক্সামিনেশন দেখি তাহলে ইন সিভিয়ার এমএস মাইটাল ফেসেস পাবো, মাইটাল ফেসেস। আমি একটু ছোট করে সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি, পিঙ্কিশ পার্পল চিক পাওয়া যেতে পারে, পেরিফেরাল সাইনোসিস, ডিপেন্ডেন্ট ইডিমা, অ্যাবডোমিনাল সোয়েলিং এন্ড টেন্ডার হেপাটোমা, এগুলো আসলে জেনারেল এক্সামিনেশন পার্ট না বলে আপনি হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন পার্ট অফ সিস্টেমিক পার্ট হিসেবে আপনি বলতে পারেন। আমি জেনারেল এক্সামিনেশন তো করছি, একটা পেশেন্ট পেটেন ফুলে আছে, টেন্ডার হেপাটোমাগুলো আসলে এখানে আসবে না, তাও আমি একটু লিখে রাখছি আলাদা, যেহেতু আমি অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা দেখাই নাই, এই জন্য জেনারেল এক্সামিনেশন ক্ষেত্রে আমরা এগুলো দেখবো।
পালস দেখবো, পালস লো ভলিউম পালস থাকতে পারে। অনেক সময় পালস যদি এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে পেশেন্টের লেফট এট্রিয়াম, যখন আমি একটু আগেই বলছিলাম মাইটালি স্টেনোসে যখন লেফট এট্রিয়াল প্রেশারটা বাড়তে থাকে তখন লেফট এট্রিয়াম ডায়ালেটেড হয়। লেফট এট্রিয়াম ডায়ালেট হলে মেইন দুইটা দুইটা কমপ্লিকেশন মনে রাখতে হবে। লেফট এট্রিয়াম যখন ডায়ালেটেড, লেফট এট্রিয়াম কজেস এট্রিয়াল ফিব্রিলেশন অ্যান্ড লেফট এট্রিয়াল থ্রম্বাস। হ্যাঁ আমার, হ্যাঁ আমার কথা তো শোনা যাচ্ছে না। স্যার আবার তো মনে চলে গেছে নাকি? না আমি তো আছি, এখন কি হঠাৎ করে মনে ছবি চলে গেছিল মনে হয় না? দেখা যাচ্ছে ঠিক আছে না? আবার শোনা যাচ্ছে তো না? একটু সবাইকে আমি একটু কমেন্টে জানাবেন। এখন শোনা যাচ্ছে? একটু কমেন্টে জানালে হবে। কেউ একটু কমেন্টে জানান। শোনা যাচ্ছে স্যার, আপনি শুরু করেন। ওকে থ্যাংক ইউ। আচ্ছা সরি সরি, আসলে হঠাৎ করে কেন যে চলে গেল আমি বুঝতে পারছিলাম। আচ্ছা ঠিক আছে, তো জেনারেল এক্সামিনেশন গুলো আমরা এগুলো একটু দেখবো। মাইটাল ফেসেস দেখবো, পেরিফেরাল সাইনাস আছে পেশেন্টের, একটু ইডিমা আছে কিনা, পালস গুলো আমরা খুব ভালো করে খেয়াল করবো। পালস কোনো ইরেগুলার পালস আছে কিনা, লো ভলিউম পালস থাকতে পারে, ইরেগুলার পালস থাকতে পারে, জেবিপি আমরা খেয়াল করবো, এগুলো দেখবো আমরা একটু। আমি যা আমি সরাসরি একদম পালপেশন থেকে বলতেছি, কারণ ইন্সপেকশন অনেক সময় আমরা কিছু পাই না, তাও আমরা কিন্তু ইন্সপেকশন করব। আমরা যদি প্রিকোডিয়াম এক্সামিনেশন করতে যাই, আমরা প্রথমে তাহলে সিস্টেম এক্সামিনেশন খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা সুন্দর করে আমরা কি দেখবো, পালস দেখবো, ব্লাড প্রেশারটা দেখবো, পেশেন্টের কোনো সাইনোসিস আছে কিনা দেখবো, পেশেন্টের কোনো ইডিমা আছে কিনা এগুলো দেখবো, জিবিপি গুলো দেখবো। এগুলো জেনারেল এক্সামিনেশন করার পরে আমরা প্রিকোডিয়াম পেশেন্ট থেকে অনুমতি নেব, অবশ্যই অনুমতি নিয়ে আমরা পেশেন্টকে এক্সপোজার করব। আমরা যদি পেশেন্ট দেখতে চাই, আর ফিমেল পেশেন্ট হলে ফিমেল অ্যাটেন্ডেন্ট লাগবে, এবং স্যারকে বলতে হবে স্যার আই নিড এ ফিমেল অ্যাটেন্ডেন্ট এবং হচ্ছে প্রপার এক্সপোজার, এই শব্দগুলো উচ্চারণ করতে হবে। পরীক্ষা একটা রোগী বেড সাইডে গেলে কথাগুলো বলতে হবে, এবং বলতে হবে স্যার প্রপার ডে লাইট লাগবে, মানে প্রপার লাইটিং লাগবে। অনেক সময় তো প্রপার লাইটিং তো থাকেই, তাও যদি মনে হয় বলবেন তাহলে বলবেন, কিন্তু ফিমেল পেশেন্ট থাকলে অবশ্যই ফিমেল অ্যাটেন্ডেন্ট রাখবেন, আর হচ্ছে অনুমতি নিতে হবে পেশেন্ট থেকে, অনুমতি নিতে হবে। সবসময় এটা প্র্যাকটিস করতে হবে, আপনি যখন ওয়ার্ডে যাবেন রুগীগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। রুগীদের কি বলে সম্বোধন করবেন, চাচা খালু এগুলো বলা যায় না, বলাই ভালো, বাবা মা বলতে হবে, যে মা আমি আপনাকে একটু দেখি, যত বিনাইন যত স্মার্টলি বলা যায়। পরীক্ষা এগুলো কিন্তু নাম্বার ক্যারি করে। আপনি একটা শর্ট কেস হয়তো আপনি এক জায়গায় শর্ট কেস আপনি বলতে পারেন এটা এম এস কিনা না, এটা এম আর বা এস বা এ আর, কিন্তু আপনার স্মার্টনেসটাতে আপনার নাম্বার ক্যারি করবে। 10 নাম্বার থাকলে সারা দেবেন টিক দেয়, অনেক সময় পরীক্ষা আমি দেখছিলাম এফসিপিএস পরীক্ষা টিক মার্ক দিচ্ছে, কিন্তু ওভারঅল আপনি কথাগুলোতে আপনি রুগীতে অনুমতি নিয়ে দেখতে হবে।
রুগীকে প্রপার ডে লাইটে রাখতে হবে, রুগী ফিমেল পেশেন্ট হলে অবশ্যই ফিমেল অ্যাটেন্ডেন্ট, যে একদম রাফলি গায়ে হাত দেওয়া যাবে না, এটা খুবই মনে রাখতে হবে। আর পেশেন্টের আই কন্টাক্ট থাকতে হবে, পেশেন্ট কোথাও ব্যথা পাচ্ছে কিনা, যদি ব্যথা পায়, আমি যদি এত ক্রুড হলাম, এত তাড়াহুড়ো করলাম, পেশেন্ট ডিসকমফোর্ট বোধ করতেছে বা ব্যথা পাচ্ছে, তাহলে কিন্তু হবে না, তাহলে আপনার পরীক্ষাটা ফেল করে যাবেন। আপনি ওয়ার্ম হ্যান্ড রাখতে হবে, শীতের সময় একটু খেয়াল রাখতে হবে আর কি। তো আমি 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 বলতে চাচ্ছি এটা হচ্ছে পেশেন্ট দেখার একটা কার্টেসি, পেশেন্টকে খুব সুন্দর করে সম্বোধন করতে হবে। আমি যে মা আমি আপনাকে একটু দেখি, বাবা আমি আপনাকে একটু দেখি, আপনার কোনো ডিসকমফোর্ট হবে না, যদি ডিসকমফোর্ট হয় আমাকে বলবে, মতো এগুলো একটু বলতে হবে, সুন্দর করে গ্রিটিংস দিতে হবে আর কি। তাহলে তখন আমরা একটু ইন্সপেকশন করবো, ইন্সপেকশন অনেক সময় একটু ভিজিবল ইম্পালস দেখা যেতে পারে, কিন্তু আমাদের মেন পার্ট হচ্ছে আমি পালপেশন কার্ডিওভাস্কুলার সিস্টেমের মজা আছে, আমরা যে চারটে চারটা ইয়ে বলে ইন্সপেকশন, পালপেশন, পার্কাশন এন্ড অস্কালটেশন, এখানে কিন্তু পার্কাশনটা নাই, তাহলে এখন শুধু তিনটা মনে রাখতে হবে, ইন্সপেকশন, পালপেশন এন্ড হচ্ছে অস্কালটেশন। ইন্সপেকশন তো আমি আপনাদের জন্য বাদ দিয়ে দিলাম, তাহলে আপনার জন্য রাখছি, ইন্সপেকশন অবশ্যই করবেন, বাদ দেয় নাই, আপনি অবশ্যই করবেন, করে তারপরে শুরু করবেন আর কি। আপনার মেইনলি মনে রাখার মতো জায়গা হচ্ছে পালপেশন এন্ড হচ্ছে অস্কালটেশন। হ্যাঁ আচ্ছা, তারপরেও কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, কথা বুঝতে পারছেন? আমি আসলে আজকে প্রথম এই যে অনলাইনে ক্লাস নিচ্ছি, তো আমি আসলে এটার সাথে হেবিচুয়েট না, আমার অনেকগুলো ভয় কাজ করতেছে, আমি আসলে ভালো বলতে পারছি কিনা। আপনাদের কারো যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি একদম প্রথম তো বুঝতে পারছি না আর কি। আচ্ছা, তারপর হচ্ছে পালপেশন, পালপেশনে প্রথম আপনি ভালো করে অ্যাপেক্সটা লোকেট করার চেষ্টা করবেন, অ্যাপেক্সটা লোকেট করার চেষ্টা করবেন। অ্যাপেক্স কোথায় থাকে আমরা সবাই জানি, F5 ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু মিডক্যাপিকুলার লাইন, 9 সেন্টিমিটার এ ফ্রম মিডস্টার্নাল লাইন, তাই তো? 9 সেন্টিমিটার দূরে জাস্ট মিডিয়াল টু মিডক্যাপিকুলার লাইন, 5th ইন্টারকোস্টাল স্পেস, আপনি এই কথাগুলো যা মনে থাকে, নর্মালি লোকেটেড অ্যাপেক্স সাধারণত নর্মালি থাকে। আর যেহেতু আন্ডার ফিলিং অফ লেফট ভেন্টিকল, যেহেতু আমার MS হয়ে আছে, MS এর জন্য লেফট এট্রিয়াম থেকে ডায়াস্টোলের সময় ব্লাডগুলো কিন্তু কোথায় আসতে পারছে না, লেফট ভেন্টিকুলে আসতে পারছে না, তখন লেফট ভেন্টিকুলে আন্ডার ফিলিং থাকে, তো থাকতে থাকতে দেখা যায় যে কাজ না কমে যায় লেফট ভেন্টিকুলে, তখন আস্তে আস্তে ছোটোর দিকে হয়ে যায়। এই জন্য অ্যাপেক্স সাধারণত মিডিয়ালি থাকে, লেফট মিড ক্লেভিকুলার লাইন থেকে মিডিয়ালি থাকে, মিডিয়াল জাস্ট মিডিয়াল টু মিড ক্লেভিকুলার লাইন, ইউজুয়ালি অ্যাপেক্সটা মিডিয়াল টু মিড ক্লেভিকুলার লাইন। যদি ল্যাটারালি চলে যায় তাহলে বুঝতে হবে যে MS এর সাথে সম্ভবত MR আছে, মাইট্রাল রিগার্জুরেশন সহ আছে, সেটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সটা মনে রাখবেন, এবং ট্যাপিং ক্যারেক্টার, ট্যাপিং ক্যারেক্টারটা একটু আসলে ফিলিং এর বিষয়, এটা আসলে আমি বলে কত বলতে পারবো, একদম আপনি এটা ট্যাপিং ইন নিয়েছে, মনে হবে যে আঙুলে মাথাগুলো আছে ছোট ছোট আস্তে আস্তে ট্যাপিং করছে, এটা বলো পালপেবল অ্যাসন, এটা সাধারণত ট্যাপিং আর কিছু না, এটা হচ্ছে ফার্স্ট হাউস সেন্টার পালপেটরি ইমপ্রেশন, এটা হচ্ছে ট্যাপিং ক্যারেক্টার। অনেক সময় থ্রাস্টিং থাকে হচ্ছে যদি MS এর সাথে MR রিলেটেড থাকে, ভলিউম ওভারলোডের ফিচারতে তখন থ্রাস্টিং জোরে জোরে ধাক্কা মারে, এগুলো একটু মনে রাখতে হবে। অনেক ডায়াস্টোলিক থ্রিল পাওয়া যায়, ডায়াস্টোলিক থ্রিল হচ্ছে একটা কথা আমি একটু বলি, সেটা হচ্ছে কি ওই আমাদের মারমারটা যদি ডায়াস্টোলিক মারমার হয় সাধারণত থ্রিলটা ডায়াস্টোলিক হয়, এটা হচ্ছে কমন কথা আর কি, এটা আমরা যা মনে রাখার জন্য বলি। যদি MS এর যে মারমারটা লো পিস, লোকালাইজ, রাফ, রামলিং, মিস ডায়াস্টোলিক মারমার, আমরা যেটা মুখস্থ শব্দ যেটা আমরা বলি, লো পিস, লোকালাইজ, রাফ, রামলিং, মিস ডায়াস্টোলিক মারমার এট দি মাইট্রাল এরিয়া, মাইট্রাল এরিয়া হুইচ বেস্ট হেয়ার উইথ দি বেল অফ দি স্টেথোস্কোপ ইন লেফট ল্যাটারাল পজিশন, ব্রিথিং হোল্ড আফটার এক্সপিরেশন, এটা একটা মুখস্থ কথা, এটা আব্দুল আসার বইয়ে আছে এই কথাটা, যদি আমি মারমারটা বর্ণনাটা আমি মুখস্থ বলে দিলাম, এটা এই জন্য এটা একটা ডায়াস্টোলিক মারমার থাকে, সেই জন্য যে পালপেশনের যে থ্রিলটা সেটা হচ্ছে একটা ডায়াস্টোলিক থ্রিল বলবেন। তাহলে মারমারটা যদি ডায়াস্টোলিক হয়, পালপেশন থ্রিল যদি বলতেই চান সেটাকে আপনি ওই মারমারটা যেহেতু ডায়াস্টোলিক, ডায়াস্টোলিক বলবেন। যদি মারমার MR এর ক্ষেত্রে একটা প্যানসিস্টোলিক মারমার হয়, সেক্ষেত্রে যদি থ্রিল বলতে চান তাহলে আপনি সিস্টোলিক থ্রিল বলবেন, এটা হচ্ছে আপনি একটু পরীক্ষার জন্য বলা আর কি। তাহলে অ্যাপেক্সটা বলবেন তাহলে নর্মালি লোকেটেড, মিডিয়াল টু মিড ক্লেভিকুলার লাইন, আর 5th ইন্টারকোস্টাল স্পেস মিডিয়াল টু মিড ক্লেভিকুলার লাইন হবে, এটা যদি বলেন পেশেন্টের ক্ষেত্রে, ট্যাপিং ইন ক্যারেক্টার, ডায়াস্টোলিক থ্রিল। আমি দেখেন এই শব্দটা, এই কয়েকটা শব্দ আমি যদি মুখস্থ বলি তাহলে কি বলবো, অন এক্সামিনেশন অফ দ্য প্রিকোডিয়াম অফ দিস ফিমেল পেশেন্ট, অফ দিস জেন্টলম্যান, অফ দিস লেডি, এক্সামিনেশন অফ দি প্রিকোডিয়াম অফ দিস জেন্টলম্যান রিভিল দ্যাট অ্যাপেক্স বিট ইজ ইন লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু মিড ক্লেভিকুলার লাইন, ট্যাপিং ইন নেচার, অ্যান্ড দেয়ার ইজ ডায়াস্টোলিক থ্রিল অলসো প্রেজেন্ট অ্যাট মাইট্রাল এরিয়া। তাহলে একটু কথা আমি একটু মুখস্থ বললাম,
তারপর হচ্ছে আমরা এবার দেখবো অ্যাপেক্স দেখার শেষ, আমরা অ্যাপেক্স এর দিকে আমরা একটু প্রথমে হাত রাখবো, হাতে ওয়াইড হাত রেখে কোনো আমরা থ্রিলটা ফিল করার চেষ্টা করব, আর একদম ফিঙ্গারের মাথাগুলো দিয়ে আমরা একদম ইয়েগুলো দেখার চেষ্টা করবো, অ্যাপেক্স দেখার চেষ্টা করব। যদি নর্মাল শুয়ে না পাওয়া যায় লেফট ল্যাটার পজিশন করেও পেশেন্টে আমরা ইয়ে দেখবো, অ্যাপেক্সটা খুঁজে বাইর করার চেষ্টা করবো, অ্যাপেক্স আপনি যদি ভালোভাবে চেষ্টা করেন খুঁজে পাবেন। এবার আসেন হচ্ছে লেফট প্যারাস্টেনাল বর্ডার, আমরা একদম জাস্ট প্যারাস্টেনাল বর্ডার গুলোতে কি দেবো, আমরা উপর থেকে নিচে যদি আমরা চিন্তা করি প্রথমে হচ্ছে পালমোনারি এরিয়া, পালমোনারি এরিয়া কোথায়, এটা হচ্ছে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা পালমোনারি এরিয়াতে আমরা দেখবো পালপাবল P2 পাওয়া যায় কিনা। এটা পাওয়া যায়, এটা একদম সহজ, আপনি যদি একটু প্র্যাকটিস করে নিই পাবেন, দেখা যাবে পালপাবল P2 পালমোনারি, পালমোনারি যে ফিলিংসটা আপনি খুঁজে পাবেন পালমোনারি এরিয়াতে সেকেন্ড হার্ট সাউন্ড, পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড কোন সাউন্ড, আপনি আঙ্গুলের মাথা আপনি ফিল করতে পারবেন। তারপরে হচ্ছে জাস্ট আমি তাহলে উপরে, আপনি প্রথমে আমি অ্যাপেক্স দেখলাম, একটু খেয়াল করি আমি আমার কথাটা যদি আপনার না বোঝেন আবার একটু খেয়াল করেন, প্রথমে হচ্ছে কি পালপেশন আমরা অ্যাপেক্স দেখবো, অ্যাপেক্সের এদিকে আমরা পুরো হাতটা একদম ফ্ল্যাট ফ্ল্যাট এমনি বসাই দেখবো এটা কোনো থ্রিল পাওয়া যায় কিনা, ফিঙ্গারের মাথাগুলো দিয়ে আমরা ফিঙ্গার টিপসগুলো দিয়ে আমরা হচ্ছে অ্যাপেক্সটা লোকেট করার চেষ্টা করবো এবং অ্যাপেক্সের ক্যারেক্টারিস্টিক্সটা বোঝার চেষ্টা করবো। তারপরে আমরা লেফট প্যারাস্টেনাল বর্ডার, লেফট প্যারাস্টেনাল একদম উপরের দিকে আমরা যে পালমোনারি এরিয়াতে আমরা হাত দিব, তারপরে লেফট প্যারাস্টেনাল হিপ লিফটিং আছে কিনা আমরা এটা ফিল করার চেষ্টা করব। আবার সবার নিচে আমরা এপিগাস্টিক পালসেশন আমরা দেখার চেষ্টা করব। তাহলে উপর যদি লেফট প্যারাস্টেনাল তিনটা জিনিস, পালপাবল P2, লেফট প্যারাস্টেনাল হিপ, আর হচ্ছে আমরা এপিগাস্টিক পালসেশন, লেফট প্যারাস্টেনাল এই তিনটা জিনিস দেখবো। আর অ্যাপেক্সের দিকে তো আমি বললামই কোনো থ্রিল আছে কিনা, আর অ্যাপেক্সের লোকেশন এবং ক্যারেক্টারিস্টিক বোঝার চেষ্টা করব। তারপর আমরা অস্কালটেশন, অস্কালটেশনের জন্য আমরা প্রথমে যদি অ্যাপেক্সের দিকে স্টেতু বসাই, প্রথমে আবার আমরা হাত দিয়ে অ্যাপেক্সটা লোকেট করে তারপর ওইটার মধ্যে স্টেতুটা বসাবো। আমার কথা কি বুঝতে পারছেন? আমি ডাইরেক্ট আপনি অ্যাপেক্সের মধ্যে আপনি স্টেতুটা না বসে বরঞ্চ আপনি ডাইরেক্ট একটু অ্যাপেক্সটা একটু লোকেট করে, অ্যাপেক্সটা লোকেট করে আঙ্গুল দিয়ে ধরে রেখে তারপর সেটার মধ্যে স্টেতুটা বসাবেন। আচ্ছা বেশ, ব্যাটসাইড আসলে দেখাইতে বলে ভালো হইতো, মুখে মুখে বলতেছে শর্ট কেস, আসলে দেশে পরিবর্তিত পরিস্থিতি এভাবে একটু পড়তে হচ্ছে আর কি। হার্ট সাউন্ড হচ্ছে আমরা কি শুনবো, এখানে বলার স্টাইলটা খুব সুন্দর, আপনি দেখেন যদি আপনি বর্ণনা দেন, আপনি যদি স্যারা কিন্তু আপনি বলবে পরীক্ষার হলে রুগীটা দেখার পরেই এক্সামিনেশন করার পরে বললো আপনার ফাইন্ডিংটা বলেন, আমরা সিকুয়েন্সিয়ালি বলবো। আমি শুধু দুইটা পার্ট দেখাচ্ছি, একটা পালপেশন এবং অস্কালটেশন, এই দুইটা সিকুয়েন্সিয়াল বর্ণনাটা আমি একটু শেখাই, আমার সাথে সাথে বলার চেষ্টা করেন আপনারা নিজেরা নিজেরা। প্রথমে কি বলবেন, প্রথমে বল অ্যাপেক্স বিট অন পালপেশন যদি বলতে চান এভাবে বলেন, অথবা আমি যদি আমরা অ্যাপসিমিস পরীক্ষা এভাবে আলাদা আলাদা এভাবে বলি না, পালপেশন অস্কালটেশন এভাবে বলি না, আমরা ডাইরেক্ট বলতাম। যেমন অন এক্সামিনেশন অফ দি প্রিকোডিয়াম অফ দিস জেন্টলম্যান রিভিল দ্যাট অ্যাপেক্স বিট ইজ ইন লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু মিন ক্লেভিকুলার লাইন ট্যাপিং ইন নেচার। There is a diastolic thrill present in apical area. There is also presence of left parasternal hip and palpable P2. And jodi epigastric pulsation thake epigastric pulsation. Ar apnara bolte parena ebar on auscultation jodi bolte chan bolen ar na hole dive direct bolte paro. First heart sound is loud in apical area. Second pulmonary component of second heart sound is also loud and there is presence of opening snare present. Erokom eta amra bolte paren. Ar ফার্স্ট হার্ট সাউন্ডটা কি হচ্ছে লাউড ইন এপিক্যাল এরিয়া, ফার্স্ট হার্ট সাউন্ড লাউড হবে যেহেতু মাইটাল স্টেনোসিস থাকে, স্টেনোসিসের জন্য এন্টেরিয়াম পোস্টেরিয়র যে লিফলেট গুলো এগুলো খুব ক্লোজলি থাকে এবং বাইরে জোরে লাগে, এই জন্য ফার্স্ট হার্ট সাউন্ডটা ক্লোজারের সময় জোরে জোরে মনে হয়, এটা ভাইব্রেশন সাউন্ড, এটা আমরা উপর থেকে শুনতে পাই। আর ফার্স্ট হার্ট সাউন্ডটা লাউড থাকে, এমএস এর ক্ষেত্রে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড। আর যদি আরেকটা কথা একটু মনে রাখি, যদি মাইটাল স্টেনোসিস অ্যাসোসিয়েটেড উইথ এট্রিয়াল ফিব্রিলেশন হয় তখন ফার্স্ট হার্ট সাউন্ড হবে ভেরিয়েবল ইন্টেন্সিটি অফ ফার্স্ট হার্ট সাউন্ড, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে যদি এট্রিয়াল ফিব্রিলেশন হয়, যদি আপনি অ্যাপেক্স যদি আপনি পালস দেখেন যে ইরেগুলার পালস, তখন আপনার মাথায় রাখতে হবে ইট মে বি এ কেস অফ মাইটাল স্টেনোসিস উইথ এট্রিয়াল ফিব্রিলেশন। আপনি যখন অস্কাল করার জন্য যখন আপনি ওই স্ট্যাথোস্কোপটা অ্যাপেক্সে ধরবেন, দেখবেন যে হার্ট সাউন্ডটা ভেরিয়েশন হচ্ছে, সেই জন্য এটা একটা ভেরিয়েশন, যদি এট্রিয়াল ফিব্রিলেশন থাকে তখন ফার্স্ট হার্ট সাউন্ডটার
ভেরিয়েশন শুনতে পাবেন। এই জন্য বলো ভেরিয়েবল ইন্টেন্সিটি অফ আর্থার সাউন্ড। ভেরিয়েবল ইন্টেন্সিটি অফ আর্থার সাউন্ডের একটা ইম্পর্টেন্ট ডিডি হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লক কারণ হচ্ছে এট্রিয়া এট্রিয়ার মতো কাজ করে, ভেন্টিকল ভেন্টিকলের মতো কাজ করে, তখন সেক্ষেত্রে ভেরিয়েবল ইন্টেন্সিটি অফ আর্থার সাউন্ড থাকে। পরীক্ষার সময় স্যার হয়তো এই কথাটা জিজ্ঞাসা করতে পারে যে ভেরিয়েবল ইন্টেন্সিটি অফ আর্থার সাউন্ডের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি, একটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন আর হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক, এই দুটো বললে আপনি পাস। কিন্তু মাইটাল স্টেনোসে যদি এট্রিয়াল ফিব্রিলেশন না থাকে তাহলে আর্থার সাউন্ড লাউড থাকে, কিন্তু লাউড আর্থার সাউন্ড একটা দুইটা ডিডি আপনারা বলবেন, আমি আর বলবো না। সেটা হচ্ছে যেমন এনিমে হাইপার ডাইনামিক সার্কুলেশন, এটা আপনার নিজের একটু পড়ে লাউড আর্থার সাউন্ডের ডিডিগুলো কী কী আছে একটু মুখস্থ করবেন। তাহলে অস্কালটেশন আর্থার সাউন্ড, তাহলে প্রথমে আর্থার সাউন্ডে আপনি আমরা কমেন্ট করবো, তারপর হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড সময় কমেন্ট করবো। সেকেন্ড হার্ট সাউন্ড সময় কী দেখবো, আমরা দেখবো যেহেতু পালমারা হাইপারটেনশন ডেভেলপ করে সেক্ষেত্রে পালমারের কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড হার্ট সাউন্ডটা লাউড শোনা যাবে। যে পালমারের এরিয়া হচ্ছে কোথায়, লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আর কি কি হার্ট সাউন্ড শোনা যায় এটু আপনি একটু আমরা শিখবো, এটা একটু পরে আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। সেটা হচ্ছে পালমারের এরিয়াতে আর কি কি, যেমন এসডি বা এটা সেপ্টাল ডিফেক্ট আর কি কি আছে আপনাকে আমাদের একটু জানাবেন। তাহলে সেকেন্ড হার্ট সাউন্ড আর পালমারের কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড লাউড, তাহলে আমি দুটো কথা বললাম, ফার্স্ট হার্ট সাউন্ড লাউড হবে এবং পালমারের কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড ইজ অলসো লাউড। তারপর হচ্ছে ওপেনিং স্ন্যাপ। ওপেনিং স্ন্যাপ, হোয়াট ইজ ওপেনিং স্ন্যাপ, এটা এটা কি একটু বলতে পারবেন কেউ? এটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ডের পরে শোনা যায়। সেটা হচ্ছে কি, যেহেতু মাইটাল স্টেনোসিস থাকে হঠাৎ করে সাডেনলি যখন মাইটাল ভালভটা ওপেন হয় তখন এটা ওপেনিং স্ন্যাপ। ওপেনিং স্ন্যাপটা এরকম দা হাই পিচ শর্ট, হাই পিচ শর্ট একটা সাউন্ড ডিউ টু মাইটাল ভালভ সাডেনলি ওপেন, এরকম একটা মাইটাল ভালভের সাডেন ওপেনের জন্য, যেমন একটা দরজা হঠাৎ বন্ধ হঠাৎ করে খুলে যেটা মানে ক্যাক শব্দ, এরকম একটা শব্দ শোনা যায় ওপেনিং স্ন্যাপ। এটা একটু শুনুন, এটা এটা আপনারা মনে রাখবেন। এটা কোথায় সবচেয়ে ভালো শোনা যায়, মিডিয়াল টু অ্যাপেক্স। আর হচ্ছে এটা আপনি যদি একটু ডায়াফ্রামটা একটু ফার্মলি একটু প্রেস করেন ডিউরিং এক্সপিরেশন তখন এটা সবচেয়ে ভালো শোনা যায়। আমার কথা কি সবাই বুঝতে পারছে? আল্লাহ জানে। এবার আসেন আমরা মারমার সম্বন্ধে কথা বলি, কি কি মারমার পাওয়া যায়। তাহলে আমরা প্রথমে পালপেশনের বর্ণনা শিখবো, এটা একটু আমরা সবাই একটু শিখবো। অন এক্সামের শব্দ প্রিকোরিয়াম অফ দিস জেন্টলম্যান রিভিল দ্যাট, পালপেশনের বর্ণনা দিচ্ছি, অ্যাপেক্স পিট ইজ ইন লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু মিড ক্লেভিকুলার লাইন ট্র্যাপিং ইন নেচার, দ্যার ইজ এ ডায়াস্টোলিক থ্রিল অলসো প্রেজেন্ট। এবার ল্যাপ প্যারাস্টানাল হিপ এন্ড পালপেবল পি টু অলসো প্রেজেন্ট অ্যান্ড দ্যার ইজ অলসো প্রেজেন্ট অফ এপিগিস্টিক পালসেশন। এরপর হচ্ছে অস্কালটেশন। প্রথমে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড বললাম যে লাউড, পালমারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড ইজ অলসো লাউড। ওপেনিং স্ন্যাপ যদি থাকে সেটা বলবেন, না বলতে পারলে দরকার নাই। এরপর এরপর আমরা ফার্স্ট সাউন্ড হার্ট সাউন্ড কমেন্ট করবো, সেকেন্ড হার্ট সাউন্ড কমেন্ট করবো, তারপর মারবো। আমরা অধিকাংশ সময় আমি দেখেছি যারা এফসিএস পরীক্ষা দেই আমরা, তারাও অনেক সময় আগে মারমার বর্ণনা বলা শুরু করি, এরপরে ফার্স্ট হার্ট সাউন্ডের বর্ণনা শুরু করি, এরপরে সেকেন্ড হার্ট সাউন্ড বর্ণনা শুরু করি, এভাবে বলা যাবে না। অস্কালটেশনও প্রথমে ফার্স্ট হার্ট সাউন্ড সম্বন্ধে আপনাকে কমেন্ট করে ফেলতে হবে, তারপরে সেকেন্ড হার্ট সাউন্ড, তারপরে হচ্ছে মারমার। এই সিকুয়েন্সিয়ালি কথাগুলো বলতে হবে, না থাকলে নাই। যদি কোনো কিছুই না থাকে, ফার্স্ট হার্ট সাউন্ড ইজ নর্মাল, সেকেন্ড হার্ট সাউন্ড ইজ নর্মাল, তারপর আপনি মারমার বর্ণনা দিতে চলে দেন। নর্মাল থাকলে নর্মাল, কিন্তু তাও আপনাকে বলতে হবে ফার্স্ট হার্ট সাউন্ড কি, সেকেন্ড হার্ট সাউন্ড কি, তারপরে মারমার। আপনার যদি মনে হয় শুধু মারমারটাই ফাইন্ডিং আর কিছু নাই, তাহলে আর কিছু বলবো না, অস্কালটেশন ডাইরেক্ট মারমার বলবো, তাহলেও কিন্তু সারা রাগ করবে। আপনি প্রথমে ফার্স্ট হার্ট সাউন্ড বলবেন, তারপর সেকেন্ড হার্ট সাউন্ড, তারপরে মারমার। এই সিকোয়েন্সটা সিকোয়েন্সে আপনি যে কোনো প্রিকোরিয়ামে যে কোনো প্রিকোরিয়াম বর্ণনা শিখবেন। মারমার যদি মাইল্ড মাইটাল স্টেনোসিস থাকে সাধারণত মারমার পাওয়া যায় না, প্রিসিস্টোলিক মারমার থাকতে পারে। আর এই মারমারটা কি থাকে, একদম অ্যাবসেন্ট থাকতে পারে এটার ফিব্রিলেশন সময়। সাধারণত আমরা যদি মডারেট টু সিভিয়ার এমএস হয় তখন আমরা মারমারটাগুলো ভালো বুঝতে পারি। লো পিচ লোকালাইজ, আমি কথাটা বলছিলাম এটা আমি পুরো আব্দুল্লাহ স্যারের বই যেভাবে বর্ণনা ছিল শর্টকেস, আমি বর্ণনাগুলো এইভাবে শিখে ফেলছিলাম। লো পিচ লোকালাইজ রাফ রামলিং বেস্ট হেয়ার উইথ দি বেল অফ দি স্টেথোস্কোপ ইন লেফট ল্যাটার পজিশন ব্রেথিং হল আফটার এক্সপিরেশন উইথ প্রি সিস্টোলিক অ্যাকসেন্টুয়েশন। শব্দটা হচ্ছে কি, ওই প্রি সিস্টোলিক অ্যাকসেন্টুয়েশন মানে আর একটু বাড়ে, আরো শব্দটা আর একটু বেশি মনে হয়। আপনি শব্দগুলো মনে রাখেন, যদি মনে চায় বলবেন, না হলে লো পিচ লোকালাইজ রাফ রামলিং বেস্ট হেয়ার উইথ দি বেল অফ দি স্টেথোস্কোপ এন্ড উইথ লেফট ল্যাটার পজিশন, এরকম আপনি যেভাবে সহজ করে বলবেন। যদি ওপেনিং স্ন্যাপ আপনি না বলতে চান বলবেন, এমবিবিএস লেভেলে বলতে না পারলে সমস্যা নেই। ইন ভেরি সিভিয়ার, যখন সিভিয়ার হয়ে যায়, আমি আমি যখন মানে একদম
পড়া শুরু করছেন, তখন আমি ভাবতাম মনে যত বেশি সিভিয়ার অত বেশি মনে হয় ফার্স্ট ক্লাস সাউন্ডটা লাউড হবে, মানে যত বেশি ফার্স্ট ক্লাস সাউন্ড লাউড তত বেশি মনে হয় মেটাল বাল্বের সিভিয়ারিটি বেশি। বিষয়টা এরকম না, যখন বেশি সিভিয়ার হয়ে যায় তখন আস্তে আস্তে মেটাল বাল্বগুলো এত ক্যালসিফাইড হয়ে যায়, ওরিফিস এত ছোট হয়ে যায়, তখন দেখা যায় যে সাউন্ড একেবারেই অল্প সফট হয়ে যায়। S1 মানে কি যে সাউন্ড ওয়ান ফার্স্ট ক্লাস সাউন্ড, মারমারগুলো আস্তে আস্তে সফট হয়ে যায় ভেরি সিভিয়ার মেটাল স্টেনোসে যখন ডেভেলপ করে। অনেক সময় যখন মাইটাল স্টেনোসিস হয়, আমি কথাটা একটু আগে মানে প্রথম থেকে দিয়ে কথাই বলতেছি, মাইটাল স্টেনোসিস লেফট এট্রিয়ামে আমার প্রেশার বাড়লো, সেই লেফট এট্রিয়াম প্রেশার বেড়ে পালমোনারি ভেইন গুলাতে প্রেশার বাড়লো, পালমোনারি আর্টারিতে প্রেশার বেড়ে তারপরে কি হবে রাইট ভেন্টিকুলার প্রেশার বাড়বে, রাইট ভেন্টিকুলার প্রেশার থেকে প্রেশার বাড়তে বাড়তে একসময় ট্রাইকাসপিড বাল্ব গুলো তো ডায়ালেশন হবে, যে ব্যাকওয়ার্ড ফ্লো এর কারণে আস্তে আস্তে ট্রাইকাসপিড রিগাজিটেশন ডেভেলপ করবে, সেক্ষেত্রে প্যান সিস্টোলিক মারমার পাওয়া যেতে পারে, যেহেতু সেকেন্ডারি ট্রাইকাসপিড রিগাজিটেশন ডিউ টু আরভি ডায়ালেশন। আমরা কি কি ম্যানুভার করি, কথাগুলো একটু আগেও বলছি, যেমন ম্যানুভার যদি অনেক সময় মারমার এবং হাসান গুলো না শোনা যায়, আমরা পেশেন্টটা একটু মাইল্ড এক্সারসাইজ করে তারপরে আবার শুনতে পারি। আর পেশেন্ট যদি আমরা মারমার প্রথমে না পাই, তাহলে আমরা লেফট ল্যাটারাল ডিকুবিটাস পজিশনে পেশেন্টকে নেই, আমার কথা যদি না বোঝেন আমাকে বলবেন, কিন্তু আমরা পেশেন্টকে লেফট বা দিকে কাত করে তারপরে আমরা আবার শুনি। এবং হিয়ার উই দি বেল অফ দি স্ট্যাথোস্কোপ, মারমার শোনার জন্য আমরা বেল অফ দি স্ট্যাথোস্কোপ মানে MS এর মারমার শোনার জন্য, আবার AR এর মারমার শুনতে গেলে কিন্তু আমরা ডায়াফ্রাম অফ দি স্ট্যাথোস্কোপ, যে কোনো মেনুভারে আপনি কথাগুলো বলতে হয়। বেল অফ দি স্ট্যাথোস্কোপ দিয়ে ভালো শোনা যাচ্ছে না ডায়াফ্রাম অফ দি স্ট্যাথোস্কোপ দিয়ে শোনা যাচ্ছে? মারমারের ক্ষেত্রে আমরা বেস্ট হিয়ার ইন দ্য বেল অফ দি স্ট্যাথোস্কোপ, লেফট ল্যাটারাল পজিশন, বেল ইজ জেন্টালি প্রেস অন দ্য এপিকাল এরিয়া, ব্রেথিং হোল্ড আফটার এক্সপিরেশন, তাহলে এই কথাগুলো বলতে হবে। মারমারটা যদি বলতে চাই তাহলেও কি বলবো, লো পিচ লোকালাইজড রাফ রামলিং, বেল অফ বেস্ট হিয়ার উইথ দ্য বেল অফ দি স্ট্যাথোস্কোপ ইন লেফট ল্যাটারাল ডিকুবিটাস পজিশন, ব্রেথিং হোল্ড আফটার এক্সপিরেশন, এই কথাগুলো আমাদের বলতে হবে। তারপর হচ্ছে ইনভেস্টিগেশন। আমরা যদি এই যে কোনো ভালভুলার হার্ট ডিজিজে আপনি ডেভিশনে দেখবেন এইভাবে লিখছে ECG, চেস্ট এক্সরে, ইকো, আর পরবর্তীতে আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করি। আচ্ছা, যে কোনো একটা ইনভেস্টিগেশন যদি আমরা বলি, ওভারঅল আমরা যে কোনো ডিজিজ পড়ার সময় আমরা ইনভেস্টিগেশন গুলাকে কয়েকটা ভাগে ভাগ করে পড়ি। আমরা যদি একটু স্মার্টলি অ্যান্সার দিতে চাই, যদি স্মার্টলি লিখতে চাই, তাহলে এইভাবে বলতে হয়। অনেক সময় আমরা বলি ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন, অনেক সময় ইনভেস্টিগেশন আমরা এইভাবে মনে রাখি, পদে ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ মানে স্পেসিফিক কিছু ইনভেস্টিগেশন, কিছু ইনভেস্টিগেশন হচ্ছে সাপোর্টিভ ইনভেস্টিগেশন, আর কিছু ইনভেস্টিগেশন টু সি দি কমপ্লিকেশন অফ দ্য ডিজিজ অর অ্যাসেসমেন্ট অফ দ্য কমপ্লিকেশন অফ দ্য ডিজিজ, এগুলোর জন্য আমরা ইনভেস্টিগেশনগুলো ভাগ করে নিই। যেমন আমরা যদি একটা মাইটালিস্ট বালবুলো হার্ট ডিজিজের জন্য আমরা কী কী ইনভেস্টিগেশন, একদম স্পেসিফিক একটা ইকো করলে আপনি বুঝে যাবেন, কিন্তু আমরা যদি সিকোয়েন্সটা এভাবে সাজায় একটা ECG সবচেয়ে সহজ লোভ আপনার কাছে আছে, ECG দিয়ে আপনারা কী পাবো, একটা চেস্ট এক্সরে করে কী পাবো, তারপর হচ্ছে ইকো, এগুলো হচ্ছে সব হচ্ছে নন ইন্টারভেনশন ইনভেস্টিগেশন, এক্ষেত্রে পেশেন্টের কোনো ইন্টারভেনশন লাগে না, একটা ECG করাতে কোনো কষ্ট নয়, একটা এক্সরে করাতেও আর কি কষ্ট, ইকো এগুলো করাবেন। তারপরে হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, আমরা কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন অনেক সময় করি, কজগুলো যেমন রিউমাটিক ফিভারের জন্য কজ, CBC, OHSR, ESR, CRP এগুলো হচ্ছে একটা রুটিন ইনভেস্টিগেশন, সেরাম কিট এগুলো রুটিন ইনভেস্টিগেশন। তো এই রোগীর জন্য মাইটাল স্টেনোসিস ডায়াগনোসিসের জন্য আমরা কি করব, একটা ECG, চেস্ট এক্সরে অ্যান্ড ইকো, আমরা এই তিনটা জিনিস মনে রাখি, আমরা বেশি কিছু মনে রাখবো না, ECG, চেস্ট এক্সরে, ইকো, আমরা এই রোগ এইটার জন্য মাইটাল স্টেনোসিস শর্টকেসের জন্য আমরা কি কি এই ইনভেস্টিগেশন তিনটা ইনভেস্টিগেশন একটু একটু ফাইন্ডিং শিখে ফেলে তাহলে পড়াটা শেষ। যদি ECG পেশেন্ট যদি সাইনাস রিদমে থাকে তাহলে কি হবে, এটা ওয়াইড এবং বাইফিড POA পাওয়া যাবে লিড টুতে, এটা ডিউ টু লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। আমি একটা ECG আমরা পরে স্লাইডে একটু আমরা দেখাচ্ছি, ইনক্লুড করে দিচ্ছি, আমরা একটু পরে দেখো, এটা ওয়াইড হয়ে যাবে এবং বাইফিড এটা POA পাওয়া যাবে, ওয়াইড হবে মানে নর্মাল POA তো লেস দ্যান 5 মানে 5 স্মল স্কোয়ারে ছোট থাকে, এটা ওয়াইড হবে বাইফিড POA থাকবে, আর যদি রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট হয় তখন এটা টল পিক POA থাকবে, সাধারণত লিড টু দিয়ে ভালো বোঝা যায়। ওয়াইড এবং বাইফিড POA এটা সাধারণত লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের জন্য হয়, এবং টল পি এটা এটা একটা নাম হচ্ছে P mitrally, হ্যাঁ, আর টল পিক POA একটা নাম হচ্ছে P pulmonary, এটা হচ্ছে রাইট এট্রিয়াল এনলার্জমেন্টের জন্য হয়, এটা এবং COPD তো থাকে এরকম।
টল আর ইন রাইট প্রিকোডিয়াল লিড, এগুলো একটু মনে রাখতে হবে। তারপর আমরা এট্রিয়াল ফিব্রিলেশন সম্বন্ধে একটু পড়ি। এট্রিয়াল ফিব্রিলেশনে ইসিজি তে কি থাকবে, ইসিজি পিওএফ কি থাকবে? আমরা এট্রিয়াল ফিব্রিলেশন ইসিজি ডায়াগনোসিস করা হচ্ছে সবচেয়ে সহজ ইসিজি, এটা ইসিজি সবচেয়ে সহজ। ইসিজি আমরা প্রথমে দেখব কি হার্ট রেট কাউন্ট করব, দেখব যদি ফার্স্ট ভেন্টিকুলার রেট থাকে, যদি ইসিজি তে দেখব যে ট্রাইকার্ডিয়া থাকে, এটা ফিব্রিলেশন হচ্ছে এইটা, দেখব যে দেখা যাবে যে হার্ট রেট 100 এর উপরে, মোর দ্যান 100, ইরেগুলার হার্ট রেট থাকবে এবং অ্যাবসেন্ট পিওএফ, এটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন একটা ইসিজি। এখানে একটা ছবি দেওয়া আছে, আমরা এটা ছবিটা একটু খেয়াল করি, আমরা লাল দাগ দিয়ে যে মার্কটা দেওয়া আছে লিড টু তে, এটা হচ্ছে পি পালম পি মাইট্রালি, এটা ওয়াইড এবং বাই ফিট পিওএফ। ছবিটা যদি আমরা ছবিটাকে দেখা যাচ্ছে কিনা দেখেন, এই জায়গায় এটা বাই ফিট, একটা বাই ফিট এবং ওয়াইড পিওএফটা দেখেন অনেক ওয়াইড, বাই ফিট পিওএফ, এটা হচ্ছে পি মাইট্রালি। লিড টু তে ভালো দেখা যাচ্ছে, অন্য লিড গুলো তো দেখা যাচ্ছে, বি ওয়ানে দেখেন পিওএফ টা দুইটা ভাগ হয়ে গেছে, আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ডস, মানে আইসোলেটেড লাইন উপরে এবং নিচে, বাই ফিজিক পিওএফ হয়ে গেছে এটা। এটা হচ্ছে একটু আগে ছবিটাই, এটা পি মাইট্রালি, এটা হচ্ছে ওয়াইড এবং বাই ফিট পিওএফ, বেস্ট সিন ইন লিড টু ইন কেস অফ লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট ডিউ টু লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। এই তো উপরটা পি মাইট্রাল, নিচেটা হচ্ছে কোথায় গেলাম, আচ্ছা এটা হচ্ছে পি পি পালমোনালি, এখানে হচ্ছে পি ওয়েবটা হচ্ছে টল, টল দেখা যাচ্ছে ছবিটা দেখা যাচ্ছে, রাইট এট্রিয়াল হাইপারট্রফির জন্য হচ্ছে। আর ইসিজি দেখাচ্ছে সেটা হচ্ছে এটার ফিব্রিলেশন ইসিজি, এটা একটা সহজ ইসিজি, এটা হার্ট রেট ইরেগুলার, হার্ট রেট হলে যদি ইরেগুলার থাকে হার্ট রেট কিভাবে আমরা ইসিজি তে হার্ট রেট কাউন্ট করব, এটা আমাকে কেউ পড়ে জানাবে, এটা সবচেয়ে সহজ। রেগুলার হলে 300 ডিভাইড বাই লাস্ট গড় কত, অথবা 1500 ডিভাইডেড বাই আর আর এর মধ্যে যতগুলো স্মল স্কোয়ার আছে এগুলো দিয়ে ভাগ করে আমরা দেখি, ইরেগুলার আমরা কত দিয়ে গুণ করে দেখি আমাকে জানাবেন। দেখেন এখানে হার্ট রেটটা হচ্ছে, হার্ট রেট মোটামুটি 100 এর উপরে ট্রাইকার্ডিয়া হচ্ছে, আর ইরেগুলার দেখেন এখানে অনেক ওয়াইড আর এখানে একদম কম। এই যদি থাকে তাহলে, যদি এটা ফিব্রিলেশন থাকে এই রোগীটা, যদি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করি তাহলে, যদি আমি একটু রেট্রোগে চিন্তা করে কি কি পাবো আমরা একটু রিক্যাপাচুলেট করি, যদি এটা ফিব্রিলেশন থাকে তাহলে পালসটা থাকবে কি থাকবে, ইরেগুলারলি ইরেগুলার থাকবে, মোর দেন 100, 110 অথবা আরো বেশি থাকবে, ইরেগুলারলি ইরেগুলার থাকবে, অ্যাবসেন্ট অফ এ ওয়েভ ইন জুগুলার ভেনাস প্রেশার জেবিপি। এগুলো আমি একটু পরে যদি কখনো জেবিপি নিয়ে পড়তে হয় তাহলে আমি বলবো কি কি ওয়েভগুলো থাকে, কি কি কোনটা কি রিপ্রেজেন্ট করে। আচ্ছা ঠিক আছে, এটা যদি আমরা প্রিকোডিয়ামে দেখি তাহলে তো যে অ্যাপেক্স বিট কোথায় থাকবে সেটা বলবেন, ট্যাপিং ইন নেচার এটা বলবেন, থ্রিল থাকলে সেটা বলবেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অস্কালটেশনের ফার্সার সাউন্ড, অস্কালটেশনের ফার্সার সাউন্ডটা হবে ভেরিয়েবল ইন্টেন্সিটি অফ ফার্সার সাউন্ড, এটা ফিব্রিলেশনে এই কথাটা বলতে হবে। তাহলে আমি আরো এই কথাটা বলছিলাম, ভেরিয়েবল ইন্টেন্সিটি অফ ফার্সার সাউন্ড আর কিসে থাকে, কমপ্লিট হার্ট ব্লকেও থাকে। ঠিক আছে, তাহলে এই ইসিজিটা আমি একটু রেট্রোগেটলি আমরা একটু চিন্তা করলাম, এটার ফিব্রিলেশনের একটা ম্যানেজমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যানেজমেন্টটা আমি যদি কখনো লাগে আমাকে বললে আমি বলবো, আর না হলে আপনার নিজেরা পড়ে আমাকে জানাবেন, কোনো সমস্যা থাকলে বুঝতে সমস্যা হলে। আচ্ছা আমি একটু আগেই, তাহলে ইসিজি দেখলাম পি পা মাইট্রালি, পি পালমোনালি, আর হচ্ছে একটা এট্রিয়াল ফিব্রিলেশন, এই ধরনের ইসিজি নিয়ে আসতে পারে একটা মাইট্রাল স্টেনোসিসের পেশেন্ট, এটা একটা ওসপিতে দিতে পারে, ফাইনাল ফাইনাল পরীক্ষা ফাইনাল ফ্লপের একটা ওসপিতে, এটা খুব ইম্পর্টেন্ট ওসপি, আমাদের মনে হয় আমাদের সময় দিয়েছিল এটা। আচ্ছা তারপর হচ্ছে চেস্ট এক্স, আমি বললাম যে ইনভেস্টিগেশনের সিকোয়েন্সিয়াল একটা ইসিজি করাবো চেস্ট এক্স এ, তারপর হচ্ছে আমরা ইকো, তাহলে চেস্ট এক্স এতে কি থাকবে আমি কয়েক, তাহলে চেস্ট এক্স এতে মোটামুটি 8 থেকে 10টা ফাইন্ডিং আছে, আপনি কয়েকটা ফাইন্ডিং যদি মনে রাখতে পারে মনে রাখি। আচ্ছা এখানে লেখাগুলো তো পরে আগে একটা ছবি দেখাই, ছবি দেখি একটু, ছবিটাতে কি হবে, এখানে হচ্ছে এখানে ডাবল রাইট বর্ডার অফ দ্য হার্ট থাকে, কারণ লেফট এট্রিয়ামটা বড় হয়ে গেলে লেফট এট্রিয়ামের বর্ডারটা এদিক দিয়ে দেখা যায়, এটার পরে একটা ছবিতে আমি ইনক্লুড করে দিছি। এই পালমোনারি আর্টারি গুলো ফুল হয়ে যায়, বললাম তো পালমোনারি আর্টারি প্রেশার হাইপারটেনশন হয় তখন পালমোনারি আর্টারি গুলো ফুল হয়, ফুলনেস হয় এবং কোনাসটা ফুলনেস হয়ে যায়, এই জায়গাটাতে, এই জায়গাটা হচ্ছে পালমোনারি কোনাস, পালমোনারি কোনাসটা একদম ফুল স্ট্রেট হয়ে যায় এবং সাথে অনেক সময় আউটওয়ার্ড বালজিং অফ দ্য পালমোনারি কোনাস এরকম হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে আপার লোব ডাইভারশন হয়, শব্দগুলো আপনি যে কোনো বই পড়তে গেলেই দেখবেন, এই শব্দগুলো আপনি পাবেন,
আপার লোব ডাইভারশন হয়, প্রমিনেন্ট অব দি আপার লোব ভেইন গুলো প্রমিনেন্ট থাকে। এটা সাধারণত 1:3 থাকে, নর্মাল একটা পেশেন্টের 1:3 থাকে, এদিকে ভেইন গুলো প্রমিনেন্ট বেশি থাকে, এখানে ভেইন গুলো প্রমিনেন্ট কম থাকে, এটা 1:3 থাকে ওই জন্য। কিন্তু মাইটাল স্টেনোসিসে ভেইন গুলো যেহেতু পালমোনারি হাইপারটেনশন হয়, প্রেসার বেড়ে যায়, তখন এই ভেইন গুলাতে আপনি ডায়ালেটেড হয়ে যায়, তখন এটা 1:1 হয়ে যায়। আচ্ছা কথাটা একটু মনে মুখস্থ করতে হচ্ছে আর কি, এটা মুখস্থ করেন পরবর্তীতে আপনি আবার একসাথে এটা দেখলে বোঝা যাবে। আর হচ্ছে কি থাকবে, আরো থাকবে হচ্ছে কার্লিক ভি লাইন থাকবে, এখানে হরিজন্টাল হরিজন্টাল কার্লিক ভি লাইন থাকবে, এটা পালমোনারি হাইপারটেনশনের জন্য মানে হার্ট ফেলের ফিচার যদি থাকে সেখানে কার্লিক ভি লাইন থাকে, সেপ্টাল কার্লিক ভি লাইন বলে, এরকম হরিজন্টাল ছবি থাকে। আবার থাকে হচ্ছে কারিনা থাকে, এখানে যে লেফট এখানে রাইট এবং লেফট ব্রঙ্কাস, এখানে রাইট ব্রঙ্কাস এবং লেফট ব্রঙ্কাসের যে কারিনাটা থাকে এটা ওয়াইড হয়ে যায় এবং লেফট ব্রঙ্কাসটা একদম হরিজন্টাল হয়ে যায়, এরকম এটা একদম হরিজন্টাল হয়ে যায়। এই কথাগুলো আমরা একটু পরে দেখবো একটু। এখানে এই যে ছবিটা, এখানে যে দুইটা ডাবল বর্ডার থাকে, লেফট এটা বড় হয়ে যাওয়ার জন্য এদিকে একটা বর্ডার পাওয়া যায়, ডাবল বর্ডার অফ দি হার্ট থাকে, একটা নিজস্ব রাইট রাইট এটিএমের একটা বর্ডার আর হচ্ছে লেফট এটিএমের একটা বর্ডার, হার্টের মনে হচ্ছে দুইটা বর্ডার। আর এখানে প্রমিনেন্ট অফ লেফট এটার অ্যাপেন্ডিক্স, এখানে হচ্ছে কি স্ট্রেট লাইন হয় এটা হয়েছে। আটো আগাই এটা একটা ক্লাসিক্যাল ছবি, ছবিগুলো একটু যদি মনে রাখি, এখানে হাড়টা দেখেন, এখানে 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 একটা বর্ডার আর এদিকে একটা বর্ডার বোঝা যায়, এখানে বোঝা যাচ্ছে কি না এটা দেখতে হবে। আর এখানে ট্রাকের লেফট, এই যে লেফট ব্রঙ্কাসটা একদম হরিজন্টাল হয়ে যায়, আর এদিকে স্ট্রেটিং অফ লেফট বর্ডার, স্ট্রেটিং অফ লেফট বর্ডার অফ দি হার্ট উইথ পালমোনারি কোনাস ফুল। না বর্ণনা ফাইন্ডিং গুলো কি বলবেন, আমি একটু মুখস্থ লিখে দিচ্ছি, একটু মুখস্থ করার জিনিস না, তাও এখন কি করবেন একটু মুখস্থ করেন, পরে অনেকগুলো ইসিজি বা ইসিজি আর এক্সরে দেখে দেখে শিখতে হবে আর কি। ইকোকার্ডিওগ্রাফি ফাইন্ডিং না আমি আর লিখি নাই, ইকোকার্ডিও ফাইন্ডিং না আপনাদের জন্য হবে না, এই জন্য তাও আমি যে কথা বলছিলাম, প্যারাশন শর্ট এক্সিস ভিউতে যেমন থিকেনিং পাওয়া যায়, এন্টেরিয়র মাইটাল লিফলেটটা ডুমিং হয়ে যায়, হকিস্টিক অ্যাপিয়ারেন্স, এই শব্দটা আমি উচ্চারণ করছিলাম প্রথমে। এটা ইকো ফাইন্ডিংটা আব্দুল্লাহ স্যারের বই, শর্ট কেসে বই লেখা আছে, যেটুকু এটুকু আপনি শিখুন, তাহলে তিনটে ইনভেস্টিগেশন, ইসিজি, টেস্ট এক্সরে অ্যান্ড হচ্ছে ইকো। আমরা একটু কমপ্লিকেশন অফ মাইটাল স্টেনোসিস, অনেকগুলো কমপ্লিকেশন হয়, আমি অল্প কয়েকটি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন লিখে দিয়েছি। সেটা হচ্ছে পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন হয়, এটা মেকানিজম তো আমি বলছি, যে এখন লেফট এট্রিয়ারের প্রেশার বাড়ে, হুইচ দ্য প্রেশার অফ লেফট এট্রিয়ার প্রেশার আর এক্সিড দি লেফট ভেন্টিকুলার প্রেশার, তখন সেটা রেট্রোগ্রেড পালমোনারি ভেনের চাপ পড়ে পালমোনারি ভেন থেকে আস্তে আস্তে লাংসের মধ্যে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, সেটা পালমোনারি আর্টারির হাইপারটেনশন ডেভেলপ করে, সেটা থেকে রাইট ভেন্টিকুলার ফেলিওর হয়, মানে রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করে। আর হিমোফ্রাইসিস তো বলছি, হিমোফ্রাইসিস ডেভেলপ করে পালমোনারি ইনফেকশন হয়, রিকারেন্ট পালমোনারি ইনফেকশন ডেভেলপ করে, যেহেতু লেফট এট্রিয়াল ডায়ালেটেড হয়ে যায়, লেফট এট্রিয়ামটা ডায়ালেট হওয়ার জন্য নিচে দুটো কমপ্লিকেশন ডেভেলপ করে, এট্রিয়াল ফিব্রিলেশন এন্ড থ্রম্বোএম্বোলিক, মানে লেফট এট্রিয়াল থ্রম্বাস, লেফট এট্রিয়াল থ্রম্বাস হয়, সেটা থেকে অ্যাম্বোলিক অ্যাম্বোলিক স্ট্রোক হয়, সেটা থেকে অ্যাম্বোলাইজেশন হয়ে একদম ব্রেনে চলে যায়। এই জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পেইড কোশ্চেন, যে একটা পেশেন্ট মাইটাল স্টেনোসিস পেশেন্ট যদি সাডেন যদি অজ্ঞান হয়ে যায়, লস অফ কনসাসনেস হয়, তখন আপনার বুঝতে হবে যে একটা সেরেব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে, লেফট এট্রিয়াল থ্রম্বাস ছিল, থ্রম্বাসটা অ্যাম্বুলাইজেশন হয়ে রাইট সাইডে রাইট দিয়ে এখন পেশেন্টের অ্যাম্বুলাইজেশন হয়ে স্ট্রোক ডেভেলপ করতে পারে, রাইট সাইডের হেমিপ্যারেসিস, অনেক সময় মিলে যাচ্ছে রাইট সাইডের হেমিপ্যারেসিস লেফট সাইডে চলে যায়। ম্যানেজমেন্ট, যে কোনো বালবুলার হার্ট ডিজিজের ম্যানেজমেন্ট আমরা তিনটা, যেমন ইনভেস্টিগেশনগুলো আমরা বললাম, যেমন ইনভেস্টিগেশন, যে কোনো ইনভেস্টিগেশন আমরা রোগ স্পেসিফিক কিছু ইনভেস্টিগেশন, সাপোর্ট ইনভেস্টিগেশন, আর হচ্ছে টু সি দি কমপ্লিকেশন অফ দ্য ডিজিজ জন্য কিছু ইনভেস্টিগেশন, অথবা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন অথবা সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন, এইভাবে আমরা যে কোনো হেডলাইন ইনভেস্টিগেশনগুলো বলবো। ম্যানেজমেন্টের হচ্ছে কয়েকটা, যে কোনো ডিজিজের ম্যানেজমেন্টের কয়েকটা পার্ট, ম্যানেজমেন্ট হচ্ছে কি, আমরা যদি মনে করি কিছু সব পেশেন্টের, কিছু পেশেন্টের জেনারেল ম্যানেজমেন্ট থাকবে, জেনারেল ম্যানেজমেন্টের কিছু মধ্যে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট বলতে হবে, কিছু ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, তারপরে বলতে হবে কিছু স্পেসিফিক ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট তো আছে এটা বলবেন, আর হচ্ছে ম্যানেজমেন্ট অফ দি কমপ্লিকেশন, ডিজিজ জন্য কিছু কমপ্লিকেশন, অথবা অনেক সময় ম্যানেজমেন্ট অফ দি কমপ্লিকেশনটা আগে বলতে হয় ইয়ার জন্য, স্পেসিফিক ম্যানেজমেন্টের আগে, যেহেতু স্পেসিফিক ম্যানেজমেন্ট দিতে সময় লাগে, এই জন্য কমপ্লিকেশন ম্যানেজমেন্টগুলো আগে বলে ফেলতে হয়। তাহলে যে কোনো ম্যানেজমেন্টে যদি আমরা চিন্তা করি, কিছু জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, এই হেডলাইনে আমরা যদি ম্যানেজমেন্টগুলো একটা মনে রাখি তাও মনে রাখা যায়। আর কিন্তু বালবুলার হার্ট ডিজিজ গেলে আমরা ম্যানেজমেন্টগুলো মনে রাখি এইভাবে, কিছু মেডিকেল ম্যানেজমেন্ট,
কিছু ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট, কিছু সার্জিক্যাল ম্যানেজমেন্ট। যে কোনো ভালভুলার হার্ট ডিজিজ যদি আমরা মনে রাখি ম্যানেজমেন্ট গুলো, তাহলে আমরা তিনটি স্ট্রিমে ভাগ করে বলবো। একটা বলবো হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, কিছু ইন্টারভেনশন ম্যানেজমেন্ট, কিছু হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্টের জন্য আমি বললাম যে প্রথমে একটু আগে বললাম কিছু জেনারেল ম্যানেজমেন্ট মানে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, আর হচ্ছে পেশেন্টের কিছু ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট মেডিকেল ম্যানেজমেন্টের জন্য। আমি তো আর হচ্ছে ইন্টারভেনশন, তারপরে সার্জারি। প্রথম দুটো হচ্ছে যা যা কার্ডিওলজিস্ট, এই প্রথম দুটো ম্যানেজমেন্ট হচ্ছে কার্ডিওলজিস্টের কাজ, একটা হচ্ছে কার্ডিওলজিস্ট আর হচ্ছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের কাজ হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, আর কার্ডিও থোরাসিক সার্জন, কার্ডিয়াক সার্জনদের জন্য কাজ হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তো আসলে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, পেশেন্টকে আমরা এডুকেশন দিব, কাউন্সিলিং দিব। একটা পেশেন্টকে আমরা মাইটাল ইস্যুস পাইছি, তাকে যদি আমরা একটু কাউন্সিলিং না করি, একটু এডুকেশন না দিই যে আপনার মাইটাল স্টেনোসিস এরকম একটা ডিজিজ হলো, এটা আমরা বুঝে বলতে হবে, এটা একটা কাউন্সিলিং। কিছু জেনারেল ম্যানেজমেন্ট, পেশেন্টের কি কি কোনো যদি পালমোনারি ইনফেকশন ইনফেকশনের ফিচার থাকে, যদি অ্যান্টিবায়োটিক লাগে এগুলো দিব, পেশেন্ট নিউট্রিশন ইনশিওর করবে, এগুলো হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। কিছু অ্যানিমিয়া যদি থাকে অ্যানিমিয়া কারেকশন করবো, এগুলো আমরা দেখবো। কিছু ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আমরা একটু একটু পরে ফার্মাকোলজি ম্যানেজমেন্টগুলো আমরা বলবো। তারপর হচ্ছে ইন্টারভেনশন, এটা ইন্টারভেনশন কার্ডিওলজিস্টের ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমরা মাইটোবাল রিপ্লেসমেন্ট না, আমরা পার্কেটে মাইটোবাল কমিশিওরেক্টমি করি অথবা বাল্বিটমি করি। আর সার্জারি হচ্ছে ওপেন কমিশিওরেক্টমি আর হচ্ছে মাইটোবাল রিপ্লেসমেন্ট। আমি শুধুমাত্র মেডিকেল ম্যানেজমেন্ট একটু আলোচনা করছি এখানে, আমরা বাকিগুলো আলোচনা করি নাই। মেডিকেল ম্যানেজমেন্টগুলো কীরকম, মেডিকেল ম্যানেজমেন্টের জন্য পেশেন্টকে আমরা এডুকেশন বলবো, কাউন্সেলিং দিব, রেস্ট্রিকশন অফ দ্য অ্যাক্টিভিটি, মডারেট টু সিভিয়ার এমএস হলে আমরা বেশি কাজ করতে দেব না। কারণ কী হবে, তাহলে তার কার্ডিয়াক আউটপুট কমে যাবে, পেশেন্টের পালপিটেশন হবে, কারণ এমএস পালপিটেশন হবে, এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে। আর যদি পেশেন্টের পালমারি কনজেশন অথবা ক্রনিক হার্ট ফেলিও ডেভেলপ করে, ডায়াবেটিক্স, বিটা ব্লকার, এসি ইনহিবিটর অথবা ডিজিটালিজেব। আমি এটা মনে রাখি হচ্ছে বাড্ডা দিয়ে মনে রাখি, যেমন বিটা ব্লকার দিতে পারি আমরা পেশেন্টের, এতে যদি অ্যান্টিপ্লাটেলেট লাগে দিই, অ্যান্টিপ্লাটেলেট না অ্যান্টিকোয়াগুলেশন বলি বাড্ডা, দিতে হচ্ছে ডায়াবেটিক্স, আর একটা দিতে আমরা মনে করি না ডিগক্সিন বা ডিজিটালিস, এতে হচ্ছে এসি ইনহিবিটর, এগুলো আমরা যদি মনে রাখতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? মানে হচ্ছে আমি আমি আবার একটু বলি, আমরা যদি এই মানে মেডিকেল ম্যানেজমেন্টে কী কী ড্রাগগুলো দিই বাড্ডা দ্বারা যদি মনে রাখতে চাই, বিটা ব্লকার, এতে হচ্ছে আমরা অ্যান্টিকোয়াগুলেশন, আমরা ইন্ডিকেশন অফ অ্যান্টিকোয়াগুলেশন মাইটাল স্টেনোসিস কিছু ইন্ডিকেশন আছে, যেমন এটার ফিব্রিলেশন, লেফট এট্রিয়াল যদি থ্রম্বাস থাকে, তখন আমাদের যদি হার্ট ফেলিওর থাকে, ইজেকশন ফ্র্যাকশন কম থাকে, এগুলো যখন থাকে তখন আমরা কিন্তু আমরা অ্যান্টিকোয়াগুলেশন দিই। আমরা অ্যান্টিকোয়াগুলেশন আলাদা ইন্ডিকেশনগুলো আমরা একটু পরে বলবো। তাহলে আমরা মনে রাখি বিটা ব্লকার, অ্যান্টিকোয়াগুলেশন, তারপর বাড্ডা দিতে ডায়াবেটিক্স দিব, যদি পালমার কনজেশন থাকে ডিজিটালি, সেটার ফিব্রিলেশন থাকলে আমরা দেই, সাথে যদি হার্ট ফেলিওর সহ থাকে, তারপর হচ্ছে এসি ইনহিবিটর আর এআরবি। আর এট্রিয়াল ফিব্রিলেশনের জন্য ম্যানেজমেন্টে সব সময় আমরা হচ্ছে চারটা হচ্ছে তার এম অফ ম্যানেজমেন্ট। এট্রিয়াল ফিব্রিলেশন আমরা ম্যানেজমেন্ট হচ্ছে রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল, প্রিভেনশন অফ থ্রম্বোএম্বোলিজম দ্যাট ইজ অ্যান্টিকোয়াগুলেশন, আর সবার শেষ হচ্ছে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ। যেহেতু একটু এমএস এর জন্য ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ ম্যানেজমেন্ট আর বললাম না, তাহলে এট্রিয়াল ফিব্রিলেশন, রিদম কন্ট্রোল, রেট কন্ট্রোল, প্রিভেনশন অফ থ্রম্বোএম্বোলিজমের জন্য হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন। আমরা যেমন রিদম কন্ট্রোলের জন্য আমরা এগুলো এট্রিয়াল ফিব্রিলেশন ম্যানেজমেন্ট ডেফিনিশনে খুব সুন্দর করে লেখা আছে, পেশেন্ট যদি 48 ঘন্টার মধ্যে থাকে, পেশেন্ট স্টেবল থাকে থাকলে আমরা ফার্মাকোলজিক্যাল করব, ফ্লিকানাইড দিয়ে করি, ফ্লিকানাইড দিয়ে তার রিদম কন্ট্রোল করি। ফ্লিকানাইড মনে হয় 150 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ওভার 30 মিনিট মনে হয় একটা ডোজ লেখা আছে, একটু দেখবেন ফ্লিকানাইড। আর রিদম কন্ট্রোলের জন্য যদি পেশেন্ট আনস্টেবল হয় তখন আমরা ডিসি শক দিই 48 ঘন্টার আগে যদি আসে, যদি 48 ঘন্টা পরে আসে তখন দেখা যায় অলরেডি থ্রম্বাস ফর্ম হয়ে যায় পেশেন্ট যে, তখন আমরা সেক্ষেত্রে তাকে আরও অন্তত 1 মাস অ্যান্টিকোয়াগুলেশন মানে অ্যান্টিওয়ারফেরিন দিয়ে তারপরে আমরা রিদম কন্ট্রোল করি। আমি এট্রিয়াল ফিব্রিলেশন রিদম কন্ট্রোল আর একটু বলি, তাহলে একটু ক্লিয়ার করে বলি, আপনার কনফিউজ করি না, ডেভিশন থেকে কথাগুলোই আছে। এটা রিদম কন্ট্রোল হচ্ছে যদি 48 ঘন্টার মধ্যে আসে, পেশেন্ট যদি আনস্টেবল থাকে তাহলে ডিসি শক। আমরা যে অ্যালগোরিদম চিন্তা করে, পেশেন্ট 48 ঘন্টার আগে আসে, 48 আওয়ার্স, পেশেন্ট কামস টু ইউ বিফোর 48 আওয়ার্স, যদি থাকে পেশেন্ট আনস্টেবল থাকে তখন আমরা ডিসি শক দেব, যদি স্টেবল থাকে তাহলে আমরা রিদম কন্ট্রোলের জন্য ফার্মাকোলজিক্যাল রিদম কন্ট্রোল করবো, সেটা হচ্ছে ফ্লিকানাইড দিয়ে করবো। যদি পেশেন্টের স্ট্রাকচারাল কোনো হার্ট ডিজিজ থাকে তখন ফ্লিকানাইড দিয়ে করা যায় না, সেক্ষেত্রে আমরা ইমিউডারোন দিই। তাহলে 48 ঘন্টার মধ্যে যদি আসে পেশেন্ট, যদি এট্রিয়াল ফিব্রিলেশন আমাদের কাছে নিয়ে আসে, সেটা যদি রিদম কন্ট্রোল করতে হয়
48 ঘন্টার আগে আসে, তখন যদি পেশেন্ট তাও স্টেবল থাকে, পেশেন্টের যদি কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে তাহলে আমরা ফ্রি ক্যানাই দেবো, আর স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকলে ইমিডারন দেবো। যদি 48 ঘন্টা পরে আসে তখন আমরা কি দেব, পেশেন্টকে ওয়ারফেরিন আবার 1 মাস খাওয়ানোর পরে, যেহেতু 48 ঘন্টা পরে আসে আমরা ধরে নিই তার হয়তো কোনো থ্রম্বাস হয়ে গেছে, তখন আমরা রিদম কন্ট্রোল করতে গেলে দেখা যাবে থ্রম্বাস গুলো ডিসলস হয়ে স্ট্রোক হয়ে যেতে পারে, খারাপ কিছু হয়ে যেতে পারে। এই জন্য আমরা তাকে ওয়ারফেরিন অন্তত 1 মাস খাওয়ানোর পরে রিদম কন্ট্রোল করার চেষ্টা করব। আর রেট কন্ট্রোল করার জন্য ড্রাগ তো দুনিয়াতে সেই আমি যেটা মনে রাখতাম BCD, মানে সুপ্রাভেন্টিকুলার টার্গেটের জন্য মনে রাখতাম ABCD, আর এখানে মনে রাখি এটা বাদ দিয়ে বাকিগুলো BCD, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মানে ডিলটিয়াজিম অথবা ভেরাপামিল, ডিতে হচ্ছে ডিগক্সিন। তাহলে রেট কন্ট্রোল করার জন্য এটার ফিবুলেশনের জন্য রেট কন্ট্রোল করার জন্য তিনটা ড্রাগ BCD, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল মধ্যে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দ্যাট ইজ ডিলটিয়াজিম অ্যান্ড ভেরাপামিল, আর সাথে হচ্ছে ডিতে হচ্ছে ডিগক্সিন। তবে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আর ডিগক্সিন একসাথে দিলে হার্ট দেখা যায় একেবারে স্লো হয়ে ব্লক হয়ে যেতে পারে, এগুলো একটু খেয়াল রাখতে হবে আর কি। আবার অনেক সময় বিটা ব্লকার সাথে ডিগক্সিন দেওয়া যায়, ওগুলো কম দেওয়া যায়। আচ্ছা, এন্টি কোয়াগুলেশন, এট্রিয়াল ফিব্রিলেশন ক্ষেত্রে এন্টি কোয়াগুলেশন, এন্টি কোয়াগুলেশনের জন্য আমরা যদি MS এর জন্য দেই এন্টি কোয়াগুলেশন তাহলে অবশ্যই ওয়ারফেরিন দেবো, ওয়ারফেরিন দেবো। ডেভিডসন আপনি দেখবেন এট্রিয়াল ফিব্রিলেশন ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে লেখা আছে এন্টি কোয়াগুলেশন মানে প্রিভেনশন অফ থ্রম্বোলিজম এর একটা চার্জ ভাস স্কোর দেওয়া আছে, চার্জ ভাস স্কোর কিন্তু MS এর জন্য না, নন বালবুলার হার্ট ডিজিজের জন্য এট্রিয়াল ফিব্রিলেশনের এন্টি কোয়াগুলেশন জন্য চার্জ ভাস স্কোর করা হয়, আমরা অনেক সময় এটা ভুলে যাই। তাহলে চার্জ ভাস স্কোর কিন্তু MS এর জন্য না, MS এর জন্য যদি এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে এন্টি কোয়াগুলেশন চয়েস শুধু একটাই, সেটা হচ্ছে ওয়ারফেরিন। টার্গেট আয়নার হচ্ছে কত, ওয়ারফেরিন যখনই দেই আমরা টার্গেট আয়নার সবসময় 2-3 রাখবো, একসেপ্ট প্রোস্থেটিক বাল্ব, যদি আমরা মাইটাল বাল্ব অথবা অ্যাটিক বাল্ব যে প্রোস্থেটিক বাল্বে তখন টার্গেট আয়নার 3.5 এর বেশি, আমি বলতে চাই 3-2-3 হচ্ছে, 2-3 হচ্ছে টার্গেট আয়নার ওয়ারফেরিনের জন্য। আচ্ছা, অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক দিই, অ্যান্টিবায়োটিক আমি যখন একটু শিশুতোষ মনে ডাক্তার ছিলাম তখন আমি ভাবতাম যে অ্যান্টিবায়োটিক মনে হয় আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস প্রিভেন্ট করার জন্য দিই, আসলে মাইটাল স্টেনোসিস এর জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস প্রিভেনশনের কোনো কাজ নাই। আমরা হচ্ছে তাহলে অ্যান্টিবায়োটিক কি দিব না, এটা MS এর জন্য অ্যান্টিবায়োটিক তো অবশ্যই দিব, সেটা হচ্ছে যাতে নতুন করে রিউমাটয়েড ফিভার ডেভেলপ না করে এবং পেশেন্ট যাতে আরো খারাপ না হয়ে যায়, নট ফর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আমার কথাগুলো যাতে একটু বুঝেন আপনারা আমাকে জানাবেন কমেন্টে। আচ্ছা, তাহলে অ্যান্টিবায়োটিক MS এ কেন দেবো, আমরা যাতে রিউমাটয়েড ফিভার ডেভেলপ না করে সেই জন্য দেবো, নট ফর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আমরা এখানে ড্রাগ অফ চয়েস হচ্ছে পেনিসিলিন, আমরা পেনিসিলিন দেবো। ড্রাগ কি দিয়ে, ওরালে যদি দিই তাহলে ওরাল ফেনক্সিমিথাল পেনিসিলিন দিবো দিন 2 বার, 500 করে দিই অথবা 250 করে যদি ওয়েট দেখে আমরা দিই। আর IV বেনজাথিন পেনিসিলিন দিই 3 উইক, যেহেতু MS ডেভেলপ করে ফেলছে তাহলে কিন্তু ডিউরেশনটা হচ্ছে লাইফ লং, কথাগুলো মনে রাখতে হবে। এখানে আমি একটা গাইডলাইন থেকে একটা ফ্লোচার্ট দিছি রিউমাটয়েড আর্থ্রাইটিস স্টেনোসিস এর জন্য, কেউ যদি আপনারা এটা লিখতে পারেন তা তো খুব ভালো, এটা যদি মনে রাখতে পারেন এটা সবচেয়ে ভালো আর কি। আমি হলে এটা মনে রাখার চেষ্টা করতাম, আমি কয়েকটা 3-4 বার লিখলে কিন্তু এটা মনে থাকবে, এটা একটা সহজ একটা পড়া। এটা সিভিয়ার MS, ভেরি সিভিয়ার MS, যেমন সিভিয়ার MS এর জন্য মাইটাল ভালভ এরিয়া যদি <1.5 হয়, <1.5 আপনারা কি বুঝতে পারছেন কিনা একটু খেয়াল রাখেন, সিভিয়ার MS এর জন্য মাইটাল ভালভ এরিয়া হচ্ছে <1.5 cm², আর হচ্ছে ভেরি সিভিয়ার যদি এটা <1 হয়, দুই ক্ষেত্রেই পেশেন্ট এসিমটোমেটিক থাকতে পারে, সিমটোমেটিক থাকতে পারে। যদি এসিমটোমেটিক হয়, যে সিভিয়ার MS এ এসিমটোমেটিক হয়, আপনার নিউ অনসেট অফ এট্রিয়াল ফিব্রিলেশন, এটা ফ্লোচার্টটা আপনারা নিজেরা দেখেন, আমি আসলে এটা পুরোটা পড়া দিতে চাচ্ছি না, একটু দেখে নিন, আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা সহজ, এটা পড়লে পারা যাবে। এবার আর তেমন কিছু নাই, আমি আসলে থ্যাংক ইউ জানাতে চাচ্ছি, আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা, আরো কিছু আরো কোনো যদি কমেন্ট থাকে আপনাকে আমাকে বলেন, না হলে আমি কিন্তু চলে যাব।
ম্যাথলিস্টেনোসের জন্য আব্দুল্লাহ স্যারের শর্ট কেস বই থেকে যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো একটু সবাই পড়ে নিয়েন, সবাই একটু পড়ে নিয়েন, এখানে অনেকগুলো কথা আছে। কখন আমরা চিন্তা করবো পেশেন্টের ইসকেমিক স্ট্রোক কখন ডেভেলপ করছে, ডেভেলপ করলো কখন, এগুলো পড়া আছে। লুটেম বেচার একটা সিনড্রোমের কথা আছে, কম্বিনেশন অফ এইচডি যদি ডেভেলপ করে উইথ অ্যাকোয়ার্ড ম্যাটালিস্টেনোসের সাথে যদি এইচডি ডেভেলপ করে, এটাকে বলা হয় লুটেম বেচার সিনড্রোম। তারপর ট্যাপিং কেন হয় সেটা বলছিলাম, ট্যাপিং হচ্ছে ফার্সার সাউন্ডের অ্যাকসেন্টুয়েশনটা হচ্ছে ট্যাপিং, ফার্সার সাউন্ডের শব্দগুলো আপনি একটু মনে রাখবেন কেন অ্যাকসেন্টুয়েশন হয়, মেকানিজম অফ পালমার হাইপারটেনশন, মেকানিজম অফ হিমোপটাইসিস, এই শব্দগুলো মনে রাখবেন। মাইটালিস্টেনোসিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যদি আমরা কী চিন্তা করবো, ট্রাইকাসপেরিস্টেনোসিস, লেফট এট্রিয়াল মিক্সোমা, বল ভালভ থ্রম্বাস, এই কথাগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। আমরা কখন বাল্ব প্লাস্টিক করাবো, এটা ডেভিশন একটা বক্সের মধ্যে ছোট করে দেওয়া আছে। আমরা ইন্টারভেনশন কখন করাবো, যদি শুধুমাত্র এমএস থাকে এবং পেশেন্ট যদি সিমটম খুব বেশি সিভিয়ার হয়, পেশেন্ট সিভিয়ার খুব বেশি, শুধু এমএস, কোনো এমআর নাই এবং কোনো লেফট এট্রিয়ামে কোনো থ্রম্বাস নাই, কোনো ক্লট নাই, তাহলে কিন্তু আমরা কি করব, তখন কিন্তু আমরা ইন্টারভেনশনে চলে যাব। ঠিক এটার উল্টাটাই, যদি আমার আচ্ছা কোনো ক্যালসিফিকেশন থাকবে না, আমি আবার বলি, যদি সিভিয়ার সিমটম হয়, মাইটার ভালভে যদি কোনো ক্যালসিফিকেশন না থাকে এবং শুধু এমএস হয়, কোনো এমআর নাই, এবং যদি পেশেন্টের কোনো লেফট এট্রিয়ামে কোনো ক্লট বা থ্রম্বোসিস না থাকে, তাহলে আমরা ইন্টারভেনশন করাবো। ঠিক এটার উল্টাটা, যদি কোনো এমএস এর সাথে একটু এমআর থাকে এবং ভালভগুলো খুব বেশি ক্যালসিফাইড এবং রিজিড হয়ে যায় এবং যদি লেফট এট্রিয়ামে কোনো ক্লট বা থ্রম্বাস থাকে, তখন কিন্তু আমাদের সার্জারি করাতে হবে, মাইটার ভালভ রিপ্লেসমেন্ট করাইতে হবে। এই কথাগুলো আমাদের একটু মনে রাখতে হবে আর কি। আর সবাই একটু লেফট এট্রিয়াল মিক্সোমা, এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ম্যাট্রিস্টেনস, এটা একটু পড়বেন। এটা একটা হার্টের একটা ভিনাইন টিউমার, এক্ষেত্রে কী কী ফিচার থাকে এটা যদি আপনি একটু সুন্দর করে পড়ে আমাকে একটু জানাবেন, পেশেন্ট কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমি আসলে রেখে দেই তাহলে।